আলোচনা ক্রীড়ায় আপনাদের সকলকে স্বাগত। শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন। হেমন্ত দত্তের কলমে কালিয়া ডাকাত ও নতুন বউয়ের মাঠ। মহাদেব সাইকেলটা একটু জোরেই চালাচ্ছিল। আজ হাটে বিক্রিবাটা করতে দেরি হয়েছে অনেকটাই। এবড়ো খেবড়ো মাটির রাস্তায় সাইকেলটা লাফাতে লাফাতে চলেছে। এবার একটা গর্তে পড়ে একটু ঝাঁকুনি খেয়ে গেল সাইকেলটা। সাইকেলের ক্যারিয়ারে দুদিকে পা ঝুলিয়ে বসেছিল চুমকি। সে কিছুটা আঁতকে উঠে বলল, এত জোরে চালাচ্ছ কেন? আরেকটু হলে তো পড়ে যেতাম। মহাদেবও বুঝতে পেরেছে সাইকেলটা আজ সে একটু জোরেই চালাচ্ছে। আসলে বিকেল গড়াতে শুরু করেছে, বাড়ি ফিরতে সন্ধ্যের মুখ হয়ে যাবে। তাছাড়া পথে পড়বে নতুন বউয়ের মাঠ। লোকে বলে মাঠটা একদম ভালো নয়, বিপদ ওঁত পেতে থাকে সেখানে। মহাদেব মৃদুস্বরে বলল, হ্যাঁ রে মা, একটু জোরেই যেতে হবে, অনেকটা দেরি হয়ে গেছে তো। তুই তুই শক্ত করে ধরে বস। আচ্ছা বাবা। মহাদেব সাইকেলের গতিটা এবার একটু কমিয়ে দিল। সত্য মা হারা হয়েছে মেয়েটা, বাড়িতে তাকে একা রেখে আসতে মহাদেবের ঠিক সাহস হয়নি। চুমকির বয়স 13-14, শরীরে জোয়ারের আঁচ আসছে, তাই মেয়েকে কারো বাড়িতে রেখে আসবে তেমনটাও যেন মন চায়নি তার। বাধ্য হয়েই সঙ্গে নিতে হয়েছে চুমকিকে। অবশ্য এতে মহাদেবের সুবিধে হয়েছে একটু, হাটে ভিড়ের সময় চুমকি একটু হাত লাগায় বাপের সাথে। কিন্তু এভাবে যে কদিন চলবে তা মহাদেবও জানে না। যেতে যেতে হঠাৎ মিষ্টি গানের একটা সুর ভেসে আসতে থেমে গেল মহাদেবের সাইকেলের চাকা। কেউ মাঠে কাজ করতে করতে গাইছে গানটা। মহাদেব যেন আটকে গেছে সেই গানে। সে নিজেও নারায়ণের ভক্ত, তাই এই গান যেন ক্ষণিকের জন্য শিকল পরিয়ে দিয়েছে তার পায়ে। একটু পরেই আবারও সে সাইকেলের প্যাডেল ঘোরালো। চুমকি আবদারের সুরে বলল, ও বাবা আর একটু দাঁড়াও না, গানটা শুনি, কি মিষ্টি গান। আরে মা, আর দাঁড়ালে দেরি হয়ে যাবে, বিকেল থাকতে থাকতেই নতুন বউয়ের মাঠটা। কথাটা গিলে নিল মহাদেব, তারপর প্যাডেলটা আরো জোরে ঘোরাতে শুরু করল। একটু পরেই শুরু হল নতুন বউয়ের মাঠ। দুদিকে খাঁখা মাঠ, শুধু মাঝে মাঝে দু একটা ঝাঁকড়া গাছ দৈত্যের মতো দাঁড়িয়ে। মহাদেবের বুকটা তুলে উঠল। অজানা কোনো কারণে সাইকেলের গতি আরো খানিকটা বাড়িয়ে দিল সে। ঘাড় আলতো ঘুরিয়ে বলল, চুমকি শক্ত করে ধরে বস, কোনো দিকে তাকাবি না। বাবা কেন যে তাকে এমন বলল বুঝতে পারল না চুমকি। অবাক হয়ে জিজ্ঞেস করল, কেন বাবা, তাকালে কি হয়? ও কিছু না, তুই হয়তো কিছু দেখে ভয় টয় পেয়ে যেতে পারিস তো, তাই বললুম আর কি। কিসের ভয়? ও তুই এত প্রশ্ন কেন করিস বলতো, চুপ করে বস, চুপ করে বস। মহাদেব যেন এবার একটু হাঁপিয়ে গেছে, তবু ব্যারেলটা জোরে ঘোরাতে লাগলো সে। কিন্তু ওই যে বলে, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়, সাইকেলের চাকাটা হঠাৎই আওয়াজ করে ফেটে গেল। সাইকেলটা টাল খেয়ে পড়ে যাচ্ছিল। মহাদেব মাটিতে পা ঠেকিয়ে কোনো মতে সামলে নিল সেটা। চুমকি ছোট্ট একটা লাফ দিয়ে নামল সাইকেল থেকে। যা, চাকাটা তো ফেটে গেল বাবা, এবার কি হবে? মহাদেবের কপাল থেকে ঘাম গড়াচ্ছে দরদর করে, হাঁপ ধরে গেছে বুকে। একটু দম নিয়ে এসে বলল, মহা বিপদ হলো দেখছি, এবার কি করি, হ্যাঁ কি করি।
মহাদেব এবার উদ্ভ্রান্তের মতো সামনের দিকে তাকালো। বিকেল গড়ানো আলোয় দেখল নির্জন রাস্তাটা শুয়ে আছে ময়াল সাপের মতো। মহাদেব বুঝতে পারল না কি করবে এখন। পিছন দিকে মিনিট কুড়ি গেলে একটা ছোট বাজার পড়বে, সেখানে একটা সাইকেলের দোকান আছে, কিন্তু সাইকেলের যা অবস্থা চুমকিকে তো চাপিয়ে নিয়ে যাওয়া যাবে না। চুমকি বাবার হাত ধরে টান দিল। বাবা কি করবে এখন, আমরা বাড়ি যাব কি করে? আচ্ছা মা, তুই ওই পিটুলি গাছের তলায় একটু বসতে পারবি? আমি তাহলে চট করে সাইকেলটা মেরামত করে নিয়ে আসি। হ্যাঁ, চুমকি চোখ বড় করে সামনের গাছটার দিকে তাকাল, কাঁপা গলায় বলল, এখন? কিন্তু আমার যে ভয় করবে বাবা। কিছু ভয় নেই মা, আমি যাবো আর আসবো, আর তাছাড়া তুই তো এখন বড় হয়ে গেছিস, কত সাহস হয়েছে তোর, কি পারবি নে? হ্যাঁ আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে, তুই গিয়ে বস, আমি আসি। আচ্ছা শোন, এই এই বাতাসাগুলো নে, হ্যাঁ বসে বসে খা, আমি এক্ষুনি আসছি। চুমকি হাতের মুঠোয় নিল বাতাসাগুলো, তারপর ধীর পায়ে এগিয়ে গেল গাছটার দিকে, বাবু হয়ে বসল। বাতাসাগুলো রাখল ফ্রকের উপর, তারপর আকুল এক দৃষ্টিতে তাকিয়ে রইল বাবার দিকে। মহাদেবের বুকটা যেন আবারও তুলে উঠল একটু, অন্য জায়গা হলেও কথা ছিল, কিন্তু এ যে নতুন বউয়ের মাঠ। চুমকিকে একা বসিয়ে রেখে যেতে যেন মন সায় দিল না তার, কিন্তু উপায় নেই। চুমকিকে সাহস দেওয়ার জন্য বলল, বেশ বস ওখানে, তুই বাতাসাগুলো খেতে খেতেই দেখবি আমি চলে আসবো, হ্যাঁ কিচ্ছুরই ভয় নেই। আর শোন, কেউ ডাকলে সাড়া দিবি না, ওইখানেই বসে থাকবি, বুঝলি? আমি আসছি, যা তুই বস। চুমকি আলতো ঘাড় নাড়ল, কোনো উত্তর দিল না। মহাদেব বুকে পাক খেয়ে ওঠা ঝড়টাকে সামলালো তাঁত চেপে, তারপর সাইকেলের মুখটা ঘুরিয়ে দিল উল্টো দিকে। যেতে যেতে আবারও গলা একটু উঁচিয়ে বলল, ওইখানে বসে থাকবি, হ্যাঁ কেউ ডাকলে উঠবি না, কোথাও যাবি না কিন্তু, কেমন? আচ্ছা বাবা, এখানেই থাকবো, কোথাও যাব না, কোথাও না। মহাদেব উল্টো দিকের রাস্তায় সাইকেলটা নিয়ে অদৃশ্য হয়ে গেল একটু একটু করে। চুমকি এক বুক ভয় নিয়ে বসে রইল গাছের নিচে, একদম একা। কিন্তু সত্যি কি একা, নাকি নতুন বউয়ের মাঠে চুমকির সাথে আছে আরো কেউ? বাতাসে মিশে চুমকি বেশ খানিকটা সময় কুটিয়ে বসে রইল, কেমন যেন ভয় ভয় করছে তার। একটা কাক গাছের মাথায় ডেকে উঠল কর্কশ স্বরে, চুমকি একটু চমকে উঠল, কেমন একটা অস্বস্তি হতে লাগলো তার। একবার আকুল চোখে রাস্তাটার দিকে তাকালো, বাবা ফিরে আসে যদি, কিন্তু সরল মন সময়ের হিসেব পায় না। শূন্য পথে ফেলা দৃষ্টি এক বুক শূন্যতা নিয়েই ফিরে এলো। এক মুহূর্ত বিড়বিড় করল সে, ও বাবা কখন ফিরে আসবে, আমার যে ভয় করছে। ভয় কাটাবার জন্যই হোক বা বেখেয়ালেই হোক, চুমকি ফ্রকের আঁচল থেকে বেশ কয়েকটা বাতাসা নিয়ে মুখে দিল। একটু ভালো লাগলো তার, বাতাসা চিরদিনই তার খুব পছন্দের। আরো দুটো মুখে পড়তে গেল, আর ঠিক তখনই গড় গড় শব্দের হিংস্র একটা আওয়াজ কানে এসে লাগলো তার। চমকে তাকালো সেদিকে, দেখল ঝোপের পাশে জল জল করছে বেশ কয়েকটা চোখ। চুমকি ভয় গুটিয়ে গেল, কাঁপা গলায় বলল, বাবা
তুমি কোথায় বাবা? ঝোপের আড়াল থেকে বের হয়ে এলো দুটো ক্ষুধার্ত শেয়াল। ধীর পায়ে তারা এগিয়ে আসতে লাগলো চুমকির দিকে। ধারালো দাঁত থেকে টপ টপ করে ঝরে পড়ছে লালা রস। গড় করে আওয়াজটা এখন আরো হিংস্র। চুমকি বুঝতে পারল ক্ষুধার্ত শেয়াল দুটোর শিকার হতে চলেছে সে। একটু পরেই ধারালো থাবা আর হিংস্র দাঁত বসবে তার শরীরে, খুবলে নেবে মাংস। শেয়াল দুটো এবার গতি বাড়ালো। চুমকিও মুখে সাহস জমা করে দৌড়তে শুরু করলো উল্টো দিকে। মনে পড়ে থাকা বাতাসাগুলো ছিটকে গেল চারদিকে। শেয়াল দুটো হিংস্র ভঙ্গিতে তাড়া করছে এখন চুমকিকে। চুমকিও ছুটে চলেছে দিক বিদিক ভুলে শুকনো জমি টুপকে। পায়ের জুতো খুলে গেছে, পা কেটে যাচ্ছে শুকনো মাটিতে, তবু প্রাণ ভয়ে ছুটে চলেছে চুমকি। আকুল স্বরে ডেকে চলেছে, হঠাৎ কোনো নাড়ায় পা জড়িয়ে ছিটকে পড়ল দেহটা। শুকনো জমিতে মাথা ঢুকে গেল প্রবল ভাবে, গা ঝাড়া দিয়ে উঠতে গেল। কিন্তু ভয়ঙ্কর দৃশ্যটা যেন অবশ করে দিল তার শরীর। ক্ষুধার্ত শেয়াল দুটো ঘিরে ধরেছে তাকে, গোল করে পাক দিচ্ছে তার শরীরটাকে গড় গড় আওয়াজ ছেড়ে। ধারালো দাঁত দিয়ে লালা রস টপ টপ করে পড়ছে চুমকির শাহিত দেহে। শেয়াল দুটো হঠাৎই পাক থামিয়ে দিল, হিংস্র ডাক ছেড়ে থাবা উঁচিয়ে ধরল। চুমকি প্রচণ্ড আতঙ্কে চোখ বুজে ফেলল। আর ঠিক তখনই অনুভব করল কেউ হ্যাঁচকা টানে তুলে নিল তার শরীরটা, আর ঝড়ের বেগে অদৃশ্য হয়ে গেল। কেটে গেল বেশ খানিকটা সময়। চুমকি এতক্ষণ চেতনা হারিয়ে ফেলেছিল, এখন চোখ খুলল আস্তে আস্তে। চারিদিকে তাকালো কাঁপা দৃষ্টিতে, বুঝতে চেষ্টা করল সে কোথায় আছে। শুকনো খটখটে মাঠ এটা নয়, চারিদিকে বেশ বড় বড় কয়েকটা গাছ যেন দৈত্যের মতো দাঁড়িয়ে আছে। আর সে শুয়ে আছে একটা চটানো মতো জায়গায়। ধীরে ধীরে উঠে বসল চুমকি। মাথাটায় ব্যথা অনুভব করল একটু, কিন্তু চুমকি বুঝতে পারল না এটা কোন জায়গা। যে গাছতলায় বাবা তাকে বসিয়ে রেখে গিয়েছিল সেটাই বা এখান থেকে কত দূরে। চুমকি এও বুঝতে পারল না সে এখন কি করবে। বুকে একটা আতঙ্ক গুঁড়ি মেরে গেল, বুক ঠেলে কান্না উগরে আসতে চাইল তার। চিৎকার করে ডাক দিল, চুমকির ডাক শুধু দৈত্যাকার গাছগুলোতে ধাক্কা খেয়ে ফিরে এলো। হাঁটুতে মুখ গুঁজে হাউ হাউ করে কেঁদে উঠল সে। চোখ ফেটে জল ঝরে পড়ল শক্ত চটানের পাথুরে মেঝেতে। আকুল স্বরে বলে চলল, দমকে দমকে কান্না এসে নাড়িয়ে দিল চুমকির শরীরটা। ঠিক তখনই কাঁধে একটা শীতল স্পর্শ পেল, একটা বরফের মতো ঠান্ডা হাত ছুঁয়েছে তার কাঁধ। চুমকি কান্না ভেজা ঝাপসা চোখে আলতো ঘাড় ঘুরিয়ে দেখল, আর যা দেখল তাতে গোটা শরীর কেঁপে উঠল থরথর করে। মুখ দিয়ে বেরিয়ে এলো আর্তনাদ, ছিটকে সরে এলো সে। দীর্ঘদেহী লোকটা একটু হাসলো তুলে তুলে, কোনো ভয় নেই রে মেয়ে, কোনো ভয় নেই। কিন্তু কে তুমি, এখানে কি করছো? আমি
আমি একটা খুব খারাপ লোক রে মা, খুব খারাপ। আর এখানে কি করছি? এই যে নতুন বউয়ের মাঠ আর এই জঙ্গল, এটাই তো আমার ঘর রে মা। এখানেই তো আমি আটকে আছি এতগুলো বছর। চুমকি যেন লোকটার কথা বুঝতে পারল না, তাই হাঁ করে তাকিয়ে রইল। লোকটি আবারও তুলে তুলে হেসে উঠল। চল মা, তোকে রাস্তা পর্যন্ত দিয়ে আসি। চুমকি মাথা নেড়ে পা বাড়াল। লোকটা চলল আগে আগে। চুমকি আরো এক পলক দেখল লোকটাকে। চেহারাটা বলে দিচ্ছে লোকটার গায়ে একসময় ভীষণ শক্তি ছিল। যেতে যেতে থামল চুমকি। আলতো স্বরে বলল, আচ্ছা তখন ওই শিয়ালগুলোর হাত থেকে কি তুমি আমাকে বাঁচিয়েছ? তোরে নে তাই, চল এখন, তোর দেরি হয়ে যাবে। আমার খুব তেষ্টা পেয়েছে, একটু জল পাওয়া যাবে গো? লোকটা একবার দেখল চুমকিকে। একটা উঁচু ঢিবির মতো জায়গা দেখিয়ে বলল, বস ওইখানটায়। তারপর যেন বাতাস থেকে একটা পাথরের গ্লাস পেড়ে আনল, বাড়িয়ে দিল চুমকির দিকে। নে মা, খা। চুমকি বেশ কিছুটা অবাক হয়ে নিল গ্লাসটা। মনে মনে ভাবল, লোকটা কি জাদুকর, ভোজবাজি জানে নাকি? ভাবতে ভাবতে এক নিঃশ্বাসে শেষ করল জলটা। তারপর তৃপ্তিসূচক একটা আওয়াজ করে গ্লাসটা বাড়িয়ে দিতে দিতে জিজ্ঞেস করল, তোমার বাড়ির লোকজন কোথায় গো? তুই তো দেখছি তার মতোই বকবক করে যাস। কার মতো গো? সে ছিল একজন, অনেকটা তোর মতোই। কালিয়া ডাকাতের দল তাকে নতুন বউ বলে ডাকত। কালিয়া ডাকাত? বাপরে, আমি বাবার কাছে শুনেছি সে খুব নিষ্ঠুর ছিল, এক কোপে লোকের মুন্ডু কেটে নিত, মাঠের রাস্তা দিয়ে যারা যেত তাদের সবকিছু কেড়ে নিত সে। তুমি জানো তার গল্প? গল্প গল্পই বটে, ভয়ঙ্কর এক গল্প। আমাকে বলো না তার গল্প। না রে মেয়ে, এসব শুনে তোর কাজ নেই, তাছাড়া দেরি হয়ে যাবে তোর। বাবা যদি এসে তোকে না পায় বড় চিন্তা করবে। তাও ঠিক, চমা। তবে চলো যেতে যেতে তোমার গল্প শুনি, রাস্তাটাও পেরিয়ে যাব আর আমার গল্পটাও শোনা হয়ে যাবে। লোকটা যেন থমকালো একটু, কিছু একটা ভাবলো, তারপর আলতো মাথা নেড়ে বলল, বেশ শোন তাহলে, কেউ তো শুনে রাখুক নতুন বউয়ের গল্পটা। বলছি, লোকটার গলাটা যেন একটু ভারী হয়ে গেল। সে পা বাড়ালো সামনের রাস্তায়, চুমকিও নীরবে অনুসরণ করল তাকে। লোকটা বলতে শুরু করল, নবীগঞ্জের জমিদার পুত্র উদয়নারায়ণের সঙ্গে বিয়ে ঠিক হয় বিলাসপুরের জমিদার কন্যা চারুবালার। চারুর বয়স তখন এই 8-9 হবে, বয়সটা তার পুতুল খেলার, সংসার ধর্মের বোঝে না সে কিছুই। এতদিন সে তার পুতুল বর বউয়ের বিয়ে দিয়েছে, কিন্তু আজ যখন তার নিজের বিয়ের আয়োজন, সে যেন থই পেল না। কোণের সাজে সেজে বসে থাকতে থাকতে সে তার বাবাকে জিজ্ঞেস করেই ফেলল, ও বাবা বাবা, আমার বর কখন আসবে গো? কখন আমার বিয়ে হবে? ও বাবা বলো না গো।
আসবে রে মা, এক্ষুনি আসবে, সময় তো হয়ে এসেছে ওদের আসার। তাড়াতাড়ি আমার বিয়ে দিয়ে দাও তো গো বাবা, আমাকে এবার রুনু মনুকে কাইয়ে ঘুম পাড়াতে হবে। শুধু কি নিজের বিয়ে নিয়ে পড়ে থাকলে হবে বলো? মেলা কাজ আছে আমার। জমিদার মশাই হাসতে গিয়েও পারলেন না, বুকের ভিতর কেমন যেন একটা ঢেউ উঠল। বুঝতে পারল না এইটুকু মেয়েটা কি করে স্বামীর সংসার সামলাবে। বিড়বিড় করে বলল, মরতে কি করতে যে তখন রাজি হলুম। হে নারায়ণ, তুমি চারুকে রক্ষে করো প্রভু। জমিদার মশাইয়ের কথাটা শেষ হওয়ার সাথে সাথেই বরযাত্রীর বাজনার আওয়াজ শোনা গেল। জমিদার মশাই শশব ব্যস্ত হয়ে পড়লেন। ওজে মা, ওরা এসে গেছে, আমি আসি। জমিদার মশাই চলে গেলে চারুবালা বসে রইল এক মুহূর্ত। তারপর বিছানা ছেড়ে উঠে ঝমঝম আওয়াজ তুলে ছুটে গেল জানলার কাছে। গরাদে মুখ ঠেকিয়ে নিচের রাস্তায় তাকাল, দেখল বাদ্যি আর আলোর মেলায় সেজে আছে একদল লোক। সাজানো পালকি এসে নামল মূল ফটকের সামনে। পালকি থেকে বের হয়ে এলো অল্প বয়সী একটা ছেলে, পরনে সিল্কের পাঞ্জাবি। চারুওয়ালা নিজের মনে বলল, ওই ছেলেটা আমার বড় হবে, আমার কিন্তু খুব পছন্দ হয়েছে। যাই বাবা, তাড়াতাড়ি বিয়েটা করে নি, তারপর আবার রুনু মনুকে খাইয়ে ঘুম পাড়িয়ে। চারুবালা নিজের মনে বলে চলল অনেক কিছুই। চপল কিশোরীর শিশুসুলভ কথাগুলো বরযাত্রীর বাদ্যি আর কোলাহলে চাপা পড়ে গেল। কিন্তু শুধুই কি কিশোর বালিকার কথাগুলোই চাপা পড়ে গেল, নাকি তার সাথে চাপা পড়ে গেল পুতুল খেলার সংসারও? চারুবালা কি বুঝল সে নতুন বউ হতে চলেছে? ধুমধাম করে বিয়ে হলো, বসার ঘর ভরে গেল হাসি মজায়। জমিদার মশাই চোখের জলে বিদায় দিলেন চারুবালাকে। সুসজ্জিত পালকি উঠল বেহারাদের কাঁধে। উদয়নারায়ণ পাইক বরকন্দাজ নিয়ে ফিরতে শুরু করল। আর ফেরার পথেই ঘটল সেই ভয়ঙ্কর ঘটনাটা। লোকটা একটু থামল, উদাস দৃষ্টিতে তাকাল সামনের গাছগুলোর দিকে, চমকিও যেতে যেতে থেমে গেছে। এবার সেও তাকাল লোকটার দিকে, দেখল লোকটার মুখের গঠনে পরিবর্তন হচ্ছে, পরিবর্তন হচ্ছে ভাবভঙ্গিরও। চমকি কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই লোকটা আবারও বলতে শুরু করল। সন্ধ্যার ঠিক মুখটাতেই মাঠের রাস্তায় শোনা গেল বেহারাদের গান। সুসজ্জিত পালকিটা নিয়ে চলেছে বেহারার দল, পিছনে পাইক বরকন্দাজ। বেহারা সর্দার শম্ভু তাড়া দিল, সামনে কালিয়া ডাকাতের মাঠ আছে, একবার তার খপ্পরে পড়লে কারোর রক্ষী নেই। সরে পাশালা, জোরে পাশালা সব। বেহারাদের গান আরো দ্রুত হলো। বেহারার দলটাও যেন মাঠটা সন্ধে পেরোনোর আগেই পার হয়ে যেতে পারলে বাঁচে। এদিকে পালকির ভিতরে চারুবালা তখন তার রুনু মুনুকে কোলে নিয়ে গপ্পে ডুবে আছে আর এক কিশোর বালকের সাথে। তুমি তো আমার বর, কই তোমার সাথে তো আমার বিয়ে হলো না। তোমার সাথে কি তোমাদের বাড়িতে আমার বিয়ে হবে গো? আমার রুনু মুনুকে কিন্তু নিমন্ত্রণ করতে হবে। তুমি তো কিছু বোঝো না দেখছি, যার সাথে তোমার বিয়ে হয়েছে সে আমার দাদা,
আমি তো তোমার দেওর। ও তাই বুঝি, তাহলে তুমি আমার বন্ধু হবে? বলতে বলতে চারু চেপে ধরল কিশোর বালকটির হাত। বালকটির চোখেও যেন খুশি চিকচিক করে উঠল। মৃদু হেসে বলল, হ্যাঁ খুব বন্ধু হব, সারাদিন খেলবো দুজনে, খুব মজা হবে, বলো নতুন বউ? দুজনে মিলে খেলবো, রুনু মুনুর বিয়ে দেব। কিশোর বালকও এখন চেপে ধরেছে চারুবালার নরম হাত। দুটো অদৃশ্য সুতো যেন বেঁধে চলেছে তাদের দুজনকে নিঃশব্দে। কিন্তু হায় রে, তারা কি চাই জানতো? এই বন্ধুত্বের স্থায়িত্ব মাত্র কয়েকটা মুহূর্ত। বিহারেদের দলটা এগিয়ে যেতে যেতে থেমে গেল হঠাৎ। শম্ভু কড়া গলায় বলল, কি হলো, থামলি কেন? কিন্তু উত্তরটা পাওয়ার আগেই শম্ভু দৃশ্যটা দেখে নিজেই একটু ঝাঁকুনি খেয়ে গেল। হাত কয়েক দূরে রাস্তার ঠিক মাঝে সাদা কাপড় জড়িয়ে বসে আছে কেউ। এরকম শুনশান মাঠে এই ভর সন্ধেবেলায় কে বসে? কেউ একজন ফিসফিস করে বলল, সর্দার, ও কি সর্দার, ভূত মনে হয় না? থেমে গেছে পাইক বরকন্দাজরাও, থেমে গেছে ঘোড়ায় জুড়ে আসা উদয়নারায়ণ। পালকি এখন নেমে গেছে মাটিতে। চারু একটু অবাক হয়ে বলল, কি হলো, পালকি থেমে গেল কেন? আমার তো এবার শ্বশুর বাড়ি যেতে দেরি হয়ে যাবে, কি যে করি। কিশোর বালকটি এতক্ষণ শক্ত মুঠোয় ধরেছিল চারুর হাত, নিচ্ছিল বন্ধুত্বের নরম পরশ। পালকি থামলে সে নামলো বাইরে, বিষয়টা অনুধাবন করলো একটু, তারপর পালকির ভিতর মুখ বাড়িয়ে বলল, নতুন বউ তুমি পালকি থেকে নামবে না, আমি আসছি। শম্ভু আরও একটুক্ষণ ভালো করে দেখল সাদা কাপড় পরা মূর্তিটাকে, হাতের লাঠিটা শক্ত মুঠোয় ধরে এগিয়ে গেল। উদয়নারায়ণও নামলো ঘোড়া থেকে, কপাল বেয়ে নামছে তার খামের ধারা। বুঝতে পারছে ভয়ঙ্কর কোনো পরিস্থিতির মুখোমুখি হতে চলেছে সে। উদয়নারায়ণ কোনোদিনই খুব সাহসী ছিল না, তবে আজ যেন একটু বেশি ভয় পেল সে। একের সাথে নতুন বউ, তার উপরে এই রকম অবস্থা। সে ধীর পায়ে পালকিটার কাছে এসে দাঁড়ালো। ওদিকে শম্ভু এখন সাদা ছায়ামূর্তির একদম কাছে পৌঁছে গেছে। পাইক বরকন্দার যেন অজানা কোনো আতঙ্কে পাথর হয়ে গেছে এখন। শম্ভু লাঠিটা শক্ত মুঠোয় ধরে বুকে সাহস নিয়ে বলল, কে তুই? ছায়ামূর্তি আলতো মাথা দোলালো, কিন্তু কোনো উত্তর দিল না। শম্ভুর মতো ডাকাবুকো লোকও যেন একটু নড়ে উঠল। ভূতের ভয় সে পায় না, তবে এক্ষুনি যেন তার সেই ভয়টাই বুকে গুঁড়ি মেরে গেল। বিড়বিড় করে একবার রাম নাম জপ করল সে, তারপর মৃদু কাঁপতে থাকা হাতটা ছোঁয়ালো ছায়ামূর্তির গায়ে। আর ঠিক তখনই সাদা ছায়ামূর্তি বিদ্যুৎ বেগে উঠে দাঁড়ালো, আর থারালো একটা তলোয়ার তীব্র কোপ বসালো শম্ভুর গলায়। মুন্ডুটা ধর থেকে ছিন্ন হয়ে গড়িয়ে গেল রাস্তার অন্ধকারে। দেহটা কাটা কলা গাছের মতো পড়ে গেল মাটিতে। টকটকে লাল রক্ত বয়ে গেল স্রোতের মতো। উপস্থিত লোকগুলো ভয়ে পিছিয়ে গেল। উদয়নারায়ণের শরীর কাঁপতে শুরু করেছে। ছায়ামূর্তির শরীর থেকে এখন খসে পড়েছে সাদা কাপড়। মশালের লালচে আলোয় দেখা যাচ্ছে
রাস্তার মাঝে দাঁড়িয়ে আছে অসুরের আকৃতির এক পুরুষ। দেহ পাথর কুঁদে তৈরি, ঘাম তেলে চকচক করছে কালো শরীরটা, সুস্পষ্ট পেশি, গোঁফ যেন টাঙির ফলা, চোখে জবা ফুলের রং। শম্ভুর কাটা দেহটা মাটিতে পড়তে সে ভীষণ এক চিৎকার করে উঠল। আর সাথে সাথেই অন্ধকার থেকে ঝড়ের বেগে বের হয়ে এলো জনাকুটির একটা দল। হাতে তাদের তেল চুকচুকে বাঁশের লাঠি, চোখে ভয়ঙ্কর হিংস্রতা। হারে রে 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 আওয়াজ ছেড়ে ছুটে এলো পাইক মোরখন্দাসদের দিকে। এক মুহূর্ত খণ্ডযুদ্ধে ভরে গেল মাঠ, কিন্তু এক মুহূর্তই পাইক মোরখন্দাসদের অনেকেই প্রাণ ভয়ে পালিয়ে গেল, বাকিরা রক্তস্নাত হয়ে পড়ে রইল ওইখানে। পাথর কোঁদা দেহটা তলোয়ার উঁচিয়ে এগিয়ে এলো উদয়নারায়ণের দিকে। কি জমিদার পুত্র, কালিয়া ডাকাতের মাঠ পার হয়ে যাবে কালিয়া ডাকাতকে ভেট না দিয়ে, এত সাহস? উদয়নারায়ণ বুঝল শিয়রে সমন, তাই প্রাণ ভয়ে হোক বা জমিদারি রক্তের জন্যই হোক, কোমরে গোঁজা খঞ্জরটা বের করে মুখে একটা আওয়াজ ছেড়ে চালিয়ে দিতে গেল কালিয়া ডাকাতের ছাতি লক্ষ্য করে। কালিয়া ডাকাত তড়িৎ বেগে সরিয়ে নিল দেহটা, খঞ্জরের ফলা ছুঁয়ে গেল কালিয়া ডাকাতের বাজু, রক্ত গড়িয়ে পড়লো সেখান থেকে। ওরে মূর্খ জমিদার পুত্র, কালিয়া ডাকাতের নাম শুনলে লোকে কাপড় চোপড় ভিজিয়ে ফেলে রে, তুই কিনা তাকে কালিয়া ডাকাতের গায়ে হাত দিয়ে এখনো কেউ জীবন নিয়ে পালাতে পারেনি রে। তলোয়ারটার বেশ কয়েকটা কোপ বসে গেল উদয়নারায়ণের অর্ধচেতন দেহটায়, শরীরটা ভেসে গেল রক্তের স্রোতে। আরো একটু কেঁপে স্থির হয়ে গেল চিরদিনের মতো। কালিয়া ডাকাত গলা উঁচিয়ে নির্দেশ দিল, বিজু দেখ পালকির ভেতর জমিদার পুত্তর কোন সোনার খনি নিয়ে যাচ্ছে দেখ। হ্যাঁ সর্দার, দেখছি। বিশু এগিয়ে গেল পালকির কাছে, হর্দা সরিয়ে উঁকি দিল ভিতরে, দেখল নতুন বউটি ভয়ে একেবারে সিঁটিয়ে গেছে, কিন্তু বিশুর চোখ মেয়েটির উপর নয়, ঝলমলে দামি গয়নায়। সে গলা উঁচিয়ে বলল, এ যে সত্যি সোনার খনি সর্দার, কি করব, তুলে নেব। তুলে নে, তুলে নে। নির্দেশ পেয়েই বিশু হাত বাড়ালো নতুন বউয়ের দিকে, তখনই অন্ধকার থেকে ছুটে এলো সেই কিশোর। মুখে আওয়াজ ছেড়ে সে সজোরে ধাক্কা দিল বিশুকে। বিশু ছিটকে পড়ল দূরে, হাতের লাঠিটাও ছিটকে গেল। কিশোর বালক চিৎকার করে উঠল, আমি উদয়নারায়ণের ভাই বিষ্ণুনারায়ণ, আমি বেঁচে থাকতে নতুন বউকে কেউ ছুঁতে পারবে না। কিশোর বালকের এমন মূর্তি দেখে কালিয়া ডাকাত এক মুহূর্তের জন্য থ হয়ে গিয়েছিল। মনে মনে ভাবল, জমিদারি রক্ত আর কোথায় যাবে, কিন্তু দ্রুত নিজেকে গুছিয়ে নিল কালিয়া ডাকাত। বিষ্ণুনারায়ণ তখনও পুষছে ভীষণ রাগে, বিশুর হাত থেকে ছিটকে পড়া লাঠিটা তুলে নিয়ে রুখে দাঁড়ালো সে। আয় কালিয়া ডাকাত, দেখি তুই নতুন বউকে কেমন করে ছুঁতে পারিস, আয়। কালিয়ার ঠোঁটে ঘেলে গেল ধারালো একটা হাসি। যতীনের হাতের লাঠিটা কেড়ে কড়কড়ে গলায় বলল, করে সাপের বাচ্চা, এত সাহস তোর, দাঁড়া
বলেই লাঠিটা একবার ঘুরিয়ে আঘাত করতে চাইল বিষ্ণু নারায়ণকে। কিন্তু সৃষ্টিকর্তা উদয়নারায়ণকে যে ছাঁচে করেছে, বিষ্ণু নারায়ণকে করেছে তার বিপরীত ছাঁচে। কালিয়া ডাকাতের লাঠিটা ধেয়ে আসতে বিষ্ণু নারায়ণের হাতের লাঠিটাও ঘুরতে শুরু করলো চোরকির মতো। কালিয়া ডাকাত ভাবতেই পারেনি এতটুকু একটা বালকের কাছ থেকে এত বড় কঠিন প্রতিরোধ আসতে পারে। সে এবার কিছুটা পিছিয়ে এলো। বিষ্ণু নারায়ণ গলা ফাটিয়ে বলল, নতুন বউ কোনো ভয় নেই তোমার, তোমার বন্ধু তোমার সাথে আছে, কেউ ছুতে পারবে না তোমায়, কেউ না। বিষ্ণু নারায়ণের আশ্বাস বাণী পৌঁছেছে পালকির ভিতরে। নতুন বউয়ের মুখে সে আশ্বাস হয়তো একটু সাহস দিল। সে তার রুনু মনুকে কোলে জড়িয়ে বের হয়ে এলো পালকির ভেতর থেকে। ধীর পায়ে সে এগিয়ে গেল বিষ্ণু নারায়ণের দিকে। আমিও আছি তোমার সাথে। হ্যাঁ, তুমি ভিতরে যাও, আমি এদের কাছ থেকে তোমায় উদ্ধার করে নিয়ে যাবই, তুমি ভিতরে যাও। নতুন বউয়ের মৃদু গলাটা বিষ্ণু নারায়ণের কানে যেতেই সে একটু আনমনা হয়ে গেল। আর কালিয়া ডাকাত এই আনমনা হওয়ার সুযোগটা যেতে দিল না। লাঠি দিয়ে সজোরে আঘাত করলো বিষ্ণু নারায়ণকে। বিষ্ণু নারায়ণ মাথাটা সরিয়ে নিল আর লাঠিটা আছড়ে পড়ল তার ডান কাঁধে। শরীরটা ঝাঁকুনি খেয়ে পড়ে গেল মাটিতে। তার মনে হলো ভারী কোনো পাথর যেন থেতলে দিয়েছে তার ডান হাতটা। কোনো মতে উঠতে গেল, কিন্তু তখনই কালিয়া ডাকাতের লাঠি আবারও আছড়ে পড়ল বিষ্ণু নারায়ণের শরীরে। বারবার বারবার দেহটা যন্ত্রণায় অবশ হয়ে গেল। কালিয়া ডাকাত গম গমে গলায় বলল, শালা সাপের বাচ্চার খুব তেজ হয়েছিল, থাক পড়ে এখানে। কালিয়া ডাকাতকে রুখতে চায়, এত সাহস বলে হাতে ধরা লাঠিটা ছুঁড়ে ফেলে নতুন বউকে তুলে নিল কাঁধে। নতুন বউ পাগলের মতো হাত পা ছুঁড়তে শুরু করলো। চলো নতুন বউ চলো, এর থেকে কালিয়া ডাকাতের ডেরায় থাকবে চলো। ডাকাতের দল উল্লাস করতে করতে মাঠ পেরিয়ে চলে গেল নতুন বউকে নিয়ে। চল চল চল। এদিকে যন্ত্রণায় কুঁকড়ে যাওয়া শরীরটা ঘসতে ঘসতে এগিয়ে চলল বিষ্ণু নারায়ণ। ছেড়ে দাও নতুন বউকে, ছেড়ে দাও, ছেড়ে দাও নতুন বউকে। কিন্তু কিছুটা গিয়ে বিষ্ণু নারায়ণের মাথাটা ঝুলে পড়ে গেল মাটিতে। কালিয়া ডাকাতের মাঠ ভরে গেল জমাট নিস্তব্ধতায়। শুধু সেই নিস্তব্ধতায় শোনা গেল কেউ যেন বলে চলেছে, নতুন বউ আমি তোমাকে উদ্ধার করব, আমি তোমাকে ঠিক উদ্ধার করব নতুন বউ, আমি তোমাকে উদ্ধার করব, উদ্ধার করবই আমি। আস্তানায় ফিরে এসে চারুবালাকে প্রায় আছড়ে ফেলার মতো করে ছুঁড়ে ফেলে দিল কালিয়া। মুখ থেকে যন্ত্রণার একটা আওয়াজ বের হয়ে এলো। বুক ঠেলে উঠে আসতে লাগলো একদলা কান্না। আমাকে আমাকে কেন এখানে নিয়ে এলে গো? আমাকে তো শ্বশুর শ্বশুর বাড়ি যেতে হবে, কেন নিয়ে এলে গো আমাকে? চারুর কথা শুনে হেসে উঠল কালিয়ার দল। কালিয়া ঠোঁটের ডগে হাসি নিয়ে বলল, শ্বশুর বাড়ি তো যাবি, সময় হোক ঠিক যাবি, দেখি গয়নাগুলো এবার দে। বলেই হাত বাড়াতে গিয়েও থেমে গেল। কড়া স্বরে বলল, এই নতুন বউ, তোর কোমরে কি লুকোনো রে?
কই দেখি। এরা আমার রুনু মনু, এদেরকে আমি দেব না। কি রুনু মনু? দেখি তো রুনু মনু কি দিয়ে তৈরি। সোনা না ছিনিয়ে নিল কালিয়া চারুর কোমর থেকে সেগুলো, মাটির পুতুলগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে দেখল, মুখ ভেঙে বলল, মাটির, আমি ভাবলাম বুঝি। দাও ওদেরকে, ওদেরকে দাও, ওরা ওরা আমার সঙ্গে যাবে, দাও। এই চারু ছিটকে পড়ল পাথুরে মেঝেতে, মাথাটা ঠুকে গেল জোরে, চোখ দুটো ধোঁয়া ধোঁয়া হয়ে এলো। চোখ বুঝতে বুঝতেই দেখল বৈত্যাকার এক পুরুষ আছড়ে দিল তার রুনু মনুকে, টুকরো টুকরো হয়ে গেল সেটা। চারু ডুবে গেল অবচেতনের অতলে। চারুর সাইত দেহটার দিকে এগিয়ে গেল কালিয়া, হ্যাঁচকা টানে ছিঁড়ে নিল গলার সাত নড়ি হাড়টাকে, ভিড় ভিড় করে বলল, এটা আমার শ্যামলির জন্য থাক। এই তোরা বাকি গয়নাগুলো খুলে নে। নির্দেশ পেতেই এগিয়ে গেল বিশু আর যতীন। চারুর অবচেতন দেহ থেকে নিষ্ঠুর হাতে খুলতে লাগলো গয়নাগুলো, চোখে লোভ যেন বিদ্যুতের কলার মতো চিকচিক করছে। সেগুলো রাখলো একটা থলিতে। সর্দার, গয়নাঘাটি যা ছিল সবই তো লিয়ে লিয়া হলো, মেয়েটাকে লিয়ে কি হবে, মাঠে পুঁতে দেব। কালিয়া এক বলক দেখলো চারুকে, তার ঠোঁটে খেলে গেল ক্রূর এক হাসি। সোনার তালকে কি কেউ মাটির নিচে পুঁতে রাখে রে গর্দব, হাটে বিক্রি করে দে। মানে সর্দার? কুমলি মাসি এ জিনিস পেলে ভালো দর দেবে, দিয়ে আসিস কাল সকালে। আচ্ছা সর্দার। না শোন, সাবধানে কাজটা করবি, ইরিঙ্গি সেনা ঘুরছে, ধরা পড়িস নি যেন। আমি কাল সন্ধ্যের মধ্যেই ফিরে আসবো। বলেই হাড়টা কোমরের কাপড়ে গুঁজে বড় বড় পা ফেলে অদৃশ্য হয়ে গেল কালিয়া। বিশু চারুর কাছে এগিয়ে গেল। নতুন বউ ঘুমিলে, কাল থেকে তুই কুমলি মাসির বাড়িতে শুধু রাতই জাগতে হবে। জলার পাশের রাস্তাটা টপকে বেশ কিছুটা সন্দর্পণে চালা ঘরটার সামনে এসে দাঁড়ালো কালিয়া। কড়া নাড়তে গিয়েও থমকে গেল, ছোট্ট পাঁচিলটায় উঠলো লাফ দিয়ে, নামলো উঠোনে, তারপর দাওয়ায় উঠে চাপা স্বরে ডাক দিল, বুড়িমা, বুড়িমা, হেই বুড়িমা। একটু পরেই ঘরের ভিতর থেকে বের হয়ে এলো সোনুড়ি এক বুড়ি। কালিয়াকে দেখে ভ্রু কিছুটা কুঁচকে বলল, ও কালি, এসে ভালোই করেছিস, আমি ভাবছিলাম তোকে একবার খবর পাঠাবো। বুড়ির কথায় কালিয়ার বুকটা যেন দুলে উঠল একটু, কাঁপা স্বরে বলল, কেন কি হয়েছে, শ্যামলি ঠিক আছে তো? আলতো মাথা নাড়ল বুড়ি। কালিয়া বুঝল তার বুকের ভিতর কোনো ঝোড়ো হাওয়া যেন বইতে শুরু করেছে। কি হয়েছে শ্যামলির, বল না বুড়িমা। কদিন ধরে মেয়েটার খুব জ্বর, জ্বর নামছেই না গা থেকে, ভুবন ডাক্তারের ওষুধেও কোনো কাজ হচ্ছে না,
মেয়েটা চৌকি খুলছে না সন্ধ্যে থেকে। কালিয়া ঝড়ের বেগে ছুটে গেল ঘরের ভেতর, দেখলো মেঝেতে শুয়ে আছে শ্যামলী। কিন্তু কালিয়ার মনে হলো এ তার চেনা শ্যামলী নয়, কেমন একটা শীর্ণ দেহ যেন মিশে আছে বিছানায়। কালিয়া বসলো বিছানায়, আলতো হাত ছোঁয়ালো শ্যামলীর কপালে। কালিয়ার মনে হলো সে যেন কোনো তপ্ত লোহার পাতে হাত ছুঁয়েছে। হাতের ছোঁয়া পেয়ে আলতো চোখ খুলল শ্যামলী। কালিয়া উদ্গ্রীব গলায় বলল, দেখ তোর বাবা এসে গেছে, আর কিছু চিন্তা করিস না, আমি তোকে সদর নিয়ে যাব, বড় ডাক্তার দেখাবো, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ ঠিক হয়ে যাবে। শ্যামলীর চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ল উষ্ণ জলের ধারা, ঠোঁট দুটো কেঁপে উঠল তিরতির করে, কিন্তু গলা দিয়ে মৃদু ঘর ঘর শব্দ ছাড়া কোনো কথা বের হলো না। এক পলক স্থির দৃষ্টিতে দেখল শ্যামলীর রক্তশূন্য মুখটা, তারপর জ্বরের ঘোরে ডুবে থাকা দেহটাকে তুলে নিল কাঁধে, বড় বড় পা ফেলে বের হলো বাইরে। বুড়িমা অবাক হয়ে বলল, ও কিরে, ও কি, কোথায় নিয়ে যাচ্ছিস শ্যামলীকে? সদর হাসপাতালে। সাবধানে যাস বাপ, সন্ধে বেলায় ফিরিঙ্গি সেনা টহল দিয়ে গেছে কিন্তু। হ্যাঁ ঠিক আছে। বলেই কালিয়া খোলা দরজা দিয়ে চোখের পলকে অদৃশ্য হয়ে গেল। বুড়িমা শুধু এক বুক ভয় নিয়ে দেখল কালিয়ার চলে যাওয়াটা, ভিড় ভিড় করল। মা গো, ওদের তুমি রক্ষে করো মা, রক্ষে করো। কালিয়া দ্রুত পায়ে টপকে যেতে লাগলো পথ, অন্ধকার হয়ে গেছে তার চোখে, তাই এক প্রকার ছুটে চলেছে সে। বুঝতে পারছে হাতের সময় ফুরিয়ে আসছে, বুকের ঝড়টা বাড়ছে, কাঁধে এখন গলিত লাভার অনুভূতি। ছুটতে ছুটতে সে বলে চলল, চিন্তা করেছ না রে মা, আর একটু গেলেই সদর হাসপাতাল, বড় ডাক্তার দেখাবো, তোকে ঠিক হয়ে যাবি, একদম ঠিক হয়ে যাবি। কেটে গেল এক প্রহর, বুড়িমা বাড়ির দাওয়ায় বসে অপেক্ষা করছিল কালিয়ার ফেরার জন্য। দরজার আওয়াজটা কানে যেতেই সে লাফিয়ে উঠল, দেখলো কালিয়া ঢুকেছে শ্যামলীকে কাঁধে নিয়ে। এই তো এসে গেছিস, বল না বাপ, শ্যামলী কেমন আছে, আর ডাক্তার কি বলল, ঠিক হয়ে যাবে তো সব? কালিয়া কোনো উত্তর দিল না, শ্যামলীর দেহটা কাঁধে নিয়ে ঢুকলো ঘরের ভিতর, দেহটা শুইয়ে দিল বিছানায়। বুড়ি তখনও ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে কালিয়ার দিকে। কালিয়া কোমরে গোঁজা টাকার থলিটা ছুঁড়ে দিল মেঝেতে। সকাল হলে গাঁয়ের লোকে খবর দিও, দেহটা দাহ করতে হবে। বুড়িমা পাথর হয়ে গেল, পাথর চোখেও জমল জল, দুলে উঠল কণ্ঠনালীটা কিছু বলার জন্য, কিন্তু পারল না। কালিয়া ভারী পায়ে উঠোনটা পেরিয়ে অদৃশ্য হয়ে গেল রাতের অন্ধকারে। মাঠের মাঝে পুকুরটার ধারে এসে থামল কালিয়া,
ভোরের আলো ফুটতে শুরু করেছে, কিন্তু কালিয়া যেন আর পারছে না। ভারী শরীরটা নিয়ে সে বসে পড়ল পুকুর ঘাটে। বুকের ভিতর জমে থাকা কষ্টটা বের হয়ে এলো, হাউ হাউ করে কেঁদে উঠল। বেশ কিছুটা সময় পুকুর ঘাটেই বসে রইল কালিয়া। আকাশ বর্ষা হয়েছে এখন অনেকটাই, লালচে আলোর আভা লাগছে চারদিকে, পাখির ডাক ভরিয়ে দিচ্ছে চারদিক। কালিয়া আঁচলা করে নিল পুকুরের জল, চোখে মুখে দিল, আরও এক আঁচলা জল তুলতে গেল। আর ঠিক তখনই পুকুরের কাকচক্ষু জলে ভেসে উঠল মুখটা। না, এ মুখ শ্যামলীর নয়, প্রায় শ্যামলীরই বৈশী আরও একজন। সদ্য বিবাহিত মুখটা সিঁদুর রাঙা। ঝাড়া দিয়ে উঠে পড়ল কালিয়া, তারপর পাগলের মতো দৌড়তে শুরু করল। ভিড় করে বলে চলল, ঘটন ঘটার আগেই পৌঁছতে হবে আমাকে, পৌঁছতেই হবে। উদ্ভ্রান্তের মতো পথটা পেরিয়ে আস্তানায় এসে থামল কালিয়া। ফাঁকা ঘরটা দেখেই বুকের ভিতর জমতে থাকা আশঙ্কাটা মাথা চাড়া দিল। বুঝতে পারল বিশু আর যতীন নতুন বউকে নিয়ে বেরিয়ে গেছে। আবারও দৌড় দিল কালিয়া। দলের মধ্যে সব থেকে বয়স্ক অরিপদ, সে এগিয়ে এলো কিছু বলার জন্য, কিন্তু সাহসে কুলোল না। কালিয়া ছুটে চলল দিক বিদিক ভুলে, যত দ্রুত সম্ভব তাকে পেতে হবে, বিশু আর যতীনকে আটকাতে হবে। হঠাৎই কোনো পাথরে হোঁচট খেয়ে কালিয়ার শরীরটা শূন্যে উঠে গেল আর আছড়ে পড়ল জঙ্গলের শেষ প্রান্তে। মাথা ঠুকে গেল গাছের গুঁড়িতে আর কালিয়ার চোখ দুটো ধোঁয়া ধোঁয়া হয়ে বুঝে গেল, একটা কাকের ডাকে চেতন ফিরল কালিয়ার। দেখল বেলা গড়িয়েছে আরো, গা ঝাড়া দিয়ে উঠে আবারও দৌড় দিল সে। বিশু যতীনকে আটকাতেই হবে, যে করে হোক আটকাতেই হবে। আরো কিছুটা পথ অতিক্রম করার পর ঘোড়া ছুটে আসে শব্দ শুনতে পেল কালিয়া। তাকিয়ে দেখল বিশু আর যতীন ঘোড়া চড়ে আসছে। কালিয়াকে দেখে তারা ঘোড়া থামিয়ে নামল। কি হলো সদার, তুমি এখানে? কোনো বিপদ টিপদ হলো নাকি? নতুন বউ কোথায়? ও তুমি কিছু চিন্তা করো না সদার, কুমুলি মাসের কোঠায় ওকে বেচি দিয়েছি। বলতে বলতেই বিশু টাকার থলেটা নাচাতে লাগলো। কচ্চি মাল তো, মাসি দমে মাল গড়ি দিচ্ছে। কালিয়ার মাথায় যেন ধক করে আগুন জ্বলে গেল, সজোরে একটা ঘুষি মারল বিশুর মুখে। বিশু নাক চেপে বসে পড়ল, তালু দিয়ে টপ টপ করে রক্ত ঝরে পড়ল। আর কালিয়া ঘোড়ায় লাফ দিয়ে উঠে চোখের পলকে অদৃশ্য হয়ে গেল। বাজারের মুখটায় এসে থামল কালিয়া। ফিরিঙ্গি সেনা টহল দিচ্ছে, খুব সাবধানে পার হতে হবে জায়গাটা, ধরা পড়লে মৃত্যু অনিবার্য। মরণের ভয় তার নেই, কিন্তু মরার আগে বাঁচাতে হবে একজনকে। কালিয়া এই প্রথম অনুভব করল জীবন কত দামি হতে পারে। এই প্রথম অনুভব করল তার নিজের জীবন শুধুই তার নিজের নয়, সে জীবনে অংশীদার আছে আরো কতজন।
ঘোড়ার গতিটা কমিয়ে অতি সন্তর্পণে পার হলো বাজারের পথটা। এখান থেকে ডান দিকের রাস্তা ধরে আরও বেশ কিছুটা গেলে তবে পাওয়া যাবে কুমলি মাসির কোঠা বাড়ি। কালিয়া নিজের মনেই বলল, আমি এসে গেছি রে মা, তোর ভয় নেই। ডান দিকের রাস্তায় ঘোড়ার মুখটা একটু ঘুরিয়ে দিতে গেল, আর তখনই পিছন থেকে কড়া গলায় নির্দেশটা এলো। থেমে গেল কালিয়া। ফিরিঙ্গি সেনার নির্দেশ যেন কানে টোটা ফাটার মতো ফাটল। ঘোড়ায় চড়ে আসছে সেই ফিরিঙ্গি সেনা। তার ঘোড়ার খুরের এক একটা শব্দ যেন কালিয়ার বুকে হাতুড়ির মতো পড়ছে। কালিয়া পাগড়ির ঝুলতে থাকা অংশটা নিয়ে ঢাকতে গেল তার মুখ। তখনই আবারও এলো নির্দেশটা। কালিয়া বুঝল ফিরিঙ্গি সেনা এগিয়ে আসছে তাকে ধরতে, কিন্তু তার যে ধরা পড়লে চলবে না। ফিরিঙ্গি সেনার বন্দুকের নল তার পিঠ স্পর্শ করল, শিরদাঁড়া দিয়ে বয়ে গেল হিম শীতল এক অনুভূতি। ফিরিঙ্গি সেনা ভাঙা বাংলায় জিজ্ঞেস করল, কালিয়া নিজেও জানে না এই মুহূর্তে তার পরিচয় কি। এলাকার ত্রাস কালিয়া ডাকাত, নাকি এক মেয়েকে নরক থেকে উদ্ধার করতে চাওয়া সদ্য সন্তান হারা পিতা। উত্তর না পেয়ে সেনা আবারও জিজ্ঞেস করল, ভুলল কালিয়া ডাকাত, ওটের কোণে বিদ্যুতের ফলার মতো খেলে গেল হাসিটা। কোমরে গোজা খঞ্জরটাতে ছোঁয়ালো মুঠো, তারপর তড়িৎ বেগে ঘুরে খঞ্জরটা চালিয়ে দিল সেনার গলা লক্ষ্য করে। কণ্ঠনালী দুফাঁক হয়ে গেল, আর ফিরিঙ্গি সেনার শরীরটা অস্ত্র সমেত ছিটকে পড়ল ঘোড়া থেকে। ঘোড়াটাও ভয়ে দৌড় দিল। কালিয়া নামলো ঘোড়া থেকে লাফ দিয়ে, ধীর পায়ে এগিয়ে গেল সেনার রক্ত ভেজা দেহটার দিকে। খঞ্জরটা তুলল নিষ্ঠুর হাসির সাথে, তারপর তীব্র বেগে গেঁথে দিল ফিরিঙ্গি সেনার বুকে। গড়গড়ে গলায় বলল, আমি কালিয়া ডাকাত, এলাকার ত্রাস কালিয়া ডাকাত। লাফ দিয়ে উঠল আবার ঘোড়ায়। ঠিক তখনই শুনতে পেল পিছন থেকে হল্লা দিয়ে ছুটে আসছে একদল সেনা। কালিয়া ঘোড়ার পেটে সজোরে চাপ দিল, ঘোড়াটা একটা ডাক ছেড়ে ছুটল তীর বেগে। পিছন থেকে গর্জে উঠল বন্দুক, একটা গুলি কালিয়ার কানের লতি ছুঁয়ে বেরিয়ে গেল। রক্ত ঝরে পড়ল টপটপ করে, আর কালিয়া পাগলের মতো ছুটিয়ে দিল ঘোড়াটা। ফিরিঙ্গি সেনা এখন তাড়া করছে তাকে খ্যাপা কুকুরের মতো। কালিয়া বুঝল ধরা এবার পড়বেই, আর ধরা পড়লেই সব শেষ হয়ে যাবে। নিজের মনে বলল, হে মা মুক্তি দে মা, একটু পরেই কালিয়ার চোখে পড়ল একটা পরিত্যক্ত আস্তাবল। ঘোড়াটা নিয়ে ঢুকে গেল সেখানে। সেনার দল ঘোড়া ছুটিয়ে চলে গেল। আস্তা বলে নিজেকে একটু থিতু করল কালিয়া, শক্তি ফুরিয়ে আসছে তার, হাত বা শিথিল হয়ে আসছে। অবসন্ন শরীরটা নিয়ে ভাঙাচোরা দেওয়ালটায় ঠেস দিয়ে বসে পড়ল সে। একটু অপেক্ষা কর, তোর বাপ তোকে ঠিক উদ্ধার করে নিতে হবে। ওদিকে চারুবালা সারাদিন অন্ধকার কুঠরিতে বন্দি থেকে প্রায় অসার শরীরটা নিয়ে শুয়ে পড়েছে মেঝেতে।
একটু আগেও সে শেষবারের মতো দরজায় চাপড় মেরে চিৎকার করে ডেকেছিল। দরজা খোলো, কে আছে দরজাটা খুলে দাও, কে আছে দরজা খোলো না, দরজা খোলো, দরজা খুলে দাও, দরজা খোলো। না, দরজা খোলা হয়নি, কোঠা বাড়িতে এরকম হার বাকাত চলে। প্রথম দিন এরকম কান্না চিৎকার চলে, তারপর একটু একটু করে থিতু হয়ে যায় সব। কোনো লোমশ পুরুষের কাম বুভুক্ষ শরীরে পিষে যায় নরম শরীরগুলো, কান্না চাপা পড়ে যায়। একটু পরেই খুট করে একটা শব্দ হতে চমকে উঠে বসলো চারু। দরজা খুলে ঘরের মেঝেতে পড়ল মৃদু লালচে আলো। চারু বুঝতে পারল এখন সন্ধে হয়ে গিয়েছে, তবে দরজা খোলাটা যেন তার বুকে বেহারা এক আশার জন্ম দিল। ছুটে গেল সে, কিন্তু দরজা পর্যন্ত পৌঁছানোর আগেই বন্ধ হয়ে গেল সেটা। দরজায় ঠেস দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেল হিংস্র ক্ষুধার্ত এক পুরুষকে। কোঠা বাড়িতে এই পশুটাকে সবাই শঙ্কর দালাল বলে চেনে। খদ্দের ধরা ছাড়া আরও একটা বিশেষ কাজ করে শঙ্কর, আনকোরাদের কোরা তৈরি করা। তাই কুমলি মাসি তাকে পাঠিয়েছে চারুর ঘরে। শঙ্করকে দেখে চারু বলল, তুমি কে গো? আমাকে আমাকে নিতে এসেছ? হ্যাঁ বলো, কে পাঠিয়েছে গো তোমাকে? আমার বাবা না আমার বন্ধু? হ্যাঁ বলো, বলো না গো। হ্যাঁ, শঙ্করের চোখে খেলে গেল কামুক হাসি। না রে, আমাকে তো কুমলি মাসি পাঠিয়েছে তোকে চেখে দেখার জন্য। কি বলছো গো? আমি তো তোমার কথা কিচ্ছু বুঝতে পারছি না। বেশ, এখন চলো, এখন চলো এখান থেকে, তারপর বাড়ি যেতে যেতে তোমার কথা শুনবো। হ্যাঁ চলো। যাবো তো, যাবো তো, এত তাড়া কিসের? তার আগে দেখি তোর শরীরে গরমটা কেমন। বলেই ক্ষুধার্ত পশুর লোমশ হাত খামচে ধরল চারুর কাঁধের কাপড়টা। চারু সজোরে ধাক্কা দিল শঙ্করকে, আবারও ছুটে গিয়ে পাগলের মতো চাপড়াতে লাগলো দরজাটা। দরজা খোলো, খোলো দরজা, কে আছো? আমাকে যেতে দাও, দরজা খোলো, খোলো না দরজা, দরজা খোলো। শঙ্কর এসে শক্ত মুঠোয় ধরল চুলের মুঠি, হ্যাঁচ কাটানে ফেলে দিল চারুকে। মাথাটা সজোরে ঠুকে গেল মেঝেতে। শঙ্করের চোখে এখন ভয়ঙ্কর নিষ্ঠুরতা। চারুর সাইত শরীরটার দিকে এগিয়ে গেল শানিত দৃষ্টি নিয়ে। চারুর গাল দুটো টিপে ধরল জোরে, গনগনে গলায় বলল, ওরে মাগি, খুব তেজ না, খুব তেজ। কুমলি মাসি কাড়ি টাকা দিয়ে কিনেছে তোকে, সেটা শুধু তেজ দেখাবার জন্য? শালা, দাঁড়া দাঁড়া, বের করছি তোর তেজ। চারুর মনে হলো তার গালটা কেটে পড়ে যাবে। শঙ্কর বাঁ হাত দিয়ে টিপে ধরল চারুর গলা। চারুর যেন দম বন্ধ হয়ে এলো, হ্যাঁচকা টান দিল শঙ্কর চারুর কাপড়টা ধরে। চাচা চাচা, আমার তো এইরকম চাচা নি দারুণ লাগে, চাচা চাচা। কথা শেষ করতে হলো না শঙ্করকে, কেউ যেন ভয়ঙ্কর বেগে লাথি মারছে দরজায়। একবার, দুবার, বেশ কয়েকবার।
ওঠা বাড়ির জীর্ণ দরজাটা একটু পরই হুড়মুড় করে ভেঙে পড়ল। লালচে আলোয় দেখা গেল দরজায় দাঁড়িয়ে কালিয়া ডাকাত। চোখে তার ভীষণ আগুন। কালিয়া ঢুকলো ঘরে। সন্ধ্যের অন্ধকার নামতেই সে প্রায় নিঃশব্দে এসে হাজির হয়েছে কোঠা বাড়িতে। একটু আগে কুমড়ি মাসির সঙ্গে বোঝাপড়া করে এসেছে, তারপর পাগলের মতো খুঁজে চলেছে চারুকে। খুঁজে না পেয়ে হতাশ হয়ে ফিরেই যাচ্ছিল, তখনই চারুর আর্তনাদটা কানে এসে লাগলো। তার শরীরে জড়ো হলো হাজার হাতির শক্তি, সজোরে লাথি বসালো দরজায়। কালিয়াকে ওভাবে ঢুকতে দেখে শঙ্কর কিছুটা গুটিয়ে গিয়েছিল, এখন হুঙ্কার দিয়ে উঠল, এই কে রে তুই? কালিয়ার হাতের মুষ্টি টিপে ধরল শঙ্করের গলা, বলল, আমি কালিয়া ডাকাত, এলাকার ত্রাস কালিয়া ডাকাত। বলে শঙ্করকে ছুঁড়ে দিল মেঝেতে, পা দিয়ে চেপে ধরল শঙ্করের মুখ। তোর মতো শৃগালদের কালিয়া পায়ের তলায় পিষে মারে। শঙ্করের থেতলে যাওয়া মুখটা থেকে গড়িয়ে পড়ল রক্ত। কালিয়া সেটাকে উপেক্ষা করে ডাক দিল, আয় চারু মা, আয়, কোনো ভয় নেই, আয়, তোর বাপ তোকে নিতে এসেছে। চারু এক কলক দেখল কালিয়াকে, এক মুহূর্তের জন্য সব হিসেব যেন গুলিয়ে গেল তার। কালিয়া দুহাত বাড়িয়ে ডাক দিল, ভয় নেই রে মা, আয়, এই কোঠা বাড়ির কোনো হায়না তোকে আর আচর দিতে পারবে না। কোন মেয়ে এই ডাকে সাড়া না দিয়ে থাকতে পারে? চারুও এসে ঝাঁপিয়ে পড়ল কালিয়ার মুখে, হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বলল, ওই লোকটা, ওই লোকটা আমাকে, আর যদি কোনো শেয়াল দাঁত পোটাতে চায় তাহলে। শঙ্করের থেঁতলে যাওয়া মুখটায় আবারও সজোরে লাথি মারল কালিয়া। শঙ্কর ছিটকে গেল দূরে। কালিয়া চারুকে তুলে নিল কাঁধে, চল মা, আমাদের এবার যেতে হবে, অনেকটা দেরি হয়ে গেছে। কালিয়া চারুকে কাঁধে নিয়ে পা বাড়ালো বাইরে। স্বল্প বসনা মহিলারা যারা এতক্ষণ চাটুকলতায় মেতেছিল, তারা যেন হঠাৎ কোনো জাদু বলে পাথর হয়ে গেল। তাদের মনে হলো কোনো এক কুখ্যাত ডাকাতের কাঁধে এই মুহূর্তে মা কালী স্বয়ং তার এলোকেশী রূপ ধরে ফিরে চলেছে বাড়ির পথে। বাজারের মাঝে এসে ঘোড়াটা থামল। কালিয়া এক পলক দেখল চারদিকটা, তারপর নামল ঘোড়া থেকে। চারুকে নামিয়ে বলল, তুই একটু অপেক্ষা কর মা, আমি এক্ষুনি আসছি। বলেই চোখের পলকে অদৃশ্য হয়ে গেল। ফিরে এলো একটু পরে, হাতে একটা নতুন শাড়ি। মৃদু হেসে বলল, এই দেখ, আমার মায়ের জন্য কিনলাম, যা। কালিয়া ঘোড়ায় উঠতে গিয়েও থেমে গেল। রাস্তার একদম গায়ে পাতন পেতে একজন পুতুল বিক্রি করছে। কালিয়া এগিয়ে গেল ধীর পায়ে, তুলে নিল দুটো পুতুল, একটা বর একটা বউ। সেগুলো এনে চারুর হাতে দিল।
এই নে মা, তোর রুনু মনু, নে চারুর চোখের কোণে জল টল টল করে উঠল, কিছু বলতে চেয়েও পারল না যেন। কালিয়া অস্ফুটে বলল, আজ থেকে তুই আমার মেয়ে, তুই আমার শ্যামলী। তারপর চারুকে ঘোড়ায় তুলে ছুটিয়ে দিল ঘোড়াটা। শুনছেন হেমন্ত দত্তের কলমে কালিয়া ডাকাত ও নতুন বউয়ের মাঠ। আমাদের চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করুন, প্রেস করুন বেল আইকন আগামী গল্পের আপডেটসের জন্য। শুরু হচ্ছে গল্পের পরবর্তী অংশ। বারান্দায় সেগুন কাঠের চকচকে চেয়ারটায় বসেছিল বিষ্ণুনারায়ণ। বিগত ছয় বছরে তার পরিবর্তন হয়েছে বিস্তর। সেই চপল কিশোর এই ছ বছরই যেন পরিণত যুবক, কণ্ঠস্বর দীপ্তময়, চলনে জমিদারি ভঙ্গিমা। সেই অভিশপ্ত রাতে ওই পথ দিয়ে ফিরছিলেন সত্য ডাক্তার ঘোড়ায় চড়ে। পথের মধ্যে ভয়ঙ্কর দৃশ্য দেখে থেমে যান তিনি। একটু দেখেই অনুমান করতে পারেন কি ঘটেছে। ভেবেছিলেন ওই নিথর শরীরগুলোতে আর প্রাণের কোনো চিহ্ন নেই, কিন্তু তখনই কানে আসে বিষ্ণুনারায়ণের অস্ফুট কণ্ঠস্বর। ছুটে গিয়ে টিপে ধরেন নাড়ি, মৃদু ধাক্কা অনুভব করে আঙুলে। তারপর এক বিন্দু কালক্ষয় না করে তাকে নিয়ে ঘোড়ায় চড়ে হাজির হন জমিদার বাড়িতে। তারপর প্রায় দু বছর ধরে প্রতিদিন নিয়ম করে দেখে গেছেন সত্য ডাক্তার। প্রমাণ করে দিয়েছে কেন লোকে তাকে ধন্বন্তরী বলে। এখনো মাঝে মাঝে এসে দেখে যান, আজও এসেছিলেন একটু আগে। খুশি গলায় জানিয়ে গেছেন বিষ্ণুনারায়ণ এখন সব দিক থেকে সুস্থ। কিন্তু হায় রে, শরীরের ক্ষত তো শুকিয়েছে, তবে বুকের গভীরে যে দগদগে খা, সেখান থেকে এখনো চুইয়ে নামছে রক্ত। সেই রক্ত প্রতিটি মুহূর্তে বুকের গভীরে জমা করছে আগুনের ফুলকি, আর সেগুলো দাবানলের মতো ছড়িয়ে পড়তে চাইছে কালিয়া ডাকাতের মাঠে, পুড়িয়ে মারতে চাইছে নিষ্ঠুর হিংস্র ডাকাতের দলকে। চোয়াল কঠিন করে সামনের চত্বরে দৃষ্টি ফেলল বিষ্ণুনারায়ণ। সেখানে তখন বৃদ্ধ নায়েব রামলোচন জমিদারির কোনো কাগজপত্র নিয়ে মূল ফটকের দিকে যাচ্ছিলেন। তাকে থামাল বিষ্ণুনারায়ণ। নায়েব মশাই। রামলোচন মুখ তুলে তাকালেন। নবীগঞ্জের এই জমিদারি এখন বিষ্ণুনারায়ণের। যদিও রামলোচন বিষ্ণুনারায়ণকে কোলে পিঠে মানুষ করেছেন, কিন্তু এই মুহূর্তে বিষ্ণুনারায়ণই তার মালিক। তাই কিছুটা সম্ভ্রম নিয়েই বললেন, হ্যাঁ জমিদার মশাই, বলুন। আমার অস্ত্র প্রশিক্ষণের ব্যবস্থা করুন। বলছি জমিদার মশাই, আর কটা দিন যেতে দিলে হতো না? আপনার শরীরটা এখনো। নায়েব মশাই, আমার হাতে এত সময় নেই। ও আচ্ছা, ঠিক আছে, আপনি তৈরি হন, আমি প্রশিক্ষণের ব্যবস্থা করছি। চোখে যেন ঠিক ঠিক করে জ্বলছে আগুন। চত্বরে সার দিয়ে সাজানো হয়েছে অস্ত্র, তলোয়ার, তীর্থনু, খাতুড়ি। বিষ্ণুনারায়ণ কঠিন স্বরে নির্দেশ দিল, কালো কাপড়। নির্দেশ পাওয়া মাত্রই তার চোখ বাঁধা হলো কালো কাপড় দিয়ে। সে একই রকম কঠিন স্বরে বলল, ধনুক। প্রসারিত হাতে উঠল ধনুক, শিলায় পরানো হলো তীর। বিষ্ণুনারায়ণ মনটাকে একটা বিন্দুতে এনে চালিয়ে দিল তীরটা। তীর শনশন বাতাস কেটে গিয়ে বিঁধল কাঠের পাটাতনের লাল বিন্দুতে। উপস্থিত লোকজনের মুখে উল্লাসের ধ্বনি শোনা গেল। বিষ্ণুনারায়ণ
ধনুক নামিয়ে নির্দেশ দিল। তলোয়ার তলোয়ার হাতে পৌঁছতেই আবারও গভীর স্বরে নির্দেশ, লক্ষ্যবস্তু। একটা ফল ছুঁড়ে দেওয়া হলো শূন্যে। ফল কিছুটা উঠেই নামতে শুরু করলো নিচে, কিন্তু তা মাটিতে স্পর্শ করার আগেই বিষ্ণুনারায়ণের হাতের তলোয়ার বিদ্যুতের ফলার মতো ঘুরে গেল, আর ফলটা চারটে সমান ভাগে ভাগ হয়ে পড়ে গেল মাটিতে। লোকগুলো আবারও উল্লাসে ফেটে পড়ল। বিষ্ণুনারায়ণ চোখের বাঁধন করল, তারপর একের পর এক অস্ত্র নিয়ে প্রদর্শন করে চলল তার বিক্রম। জমিদার মহলের চত্বর ভরে গেল অস্ত্রের ঝনঝন শব্দে। আজ যেন বিষ্ণুনারায়ণ কোনো প্রশিক্ষণ নয়, পরীক্ষা দিতে নেমেছে। কাঁধের পেশি, কোমরের হাড় যন্ত্রণায় টনটন করছে, স্রোতের মতো নামছে খামের ধারা। কিন্তু বিষ্ণুনারায়ণ যেন ভীষণ এক লড়াইয়ে নেমেছে এখন। বৃদ্ধ নায়েব বিষ্ণুনারায়ণের এই রূপ দেখে কিছুটা আতঙ্কিত হল। তার মন যেন বলে উঠল, বিষ্ণুনারায়ণ ভয়ঙ্কর কিছুর প্রস্তুতি নিতে চলেছে। বিষ্ণুনারায়ণ এক মুহূর্ত থামল। উপস্থিত লোকগুলো যেন চুপ করে গেল একটু। বিষ্ণুনারায়ণ পড়ে থাকা হাতুড়িটা নিজেই তুলে নিল, দৃষ্টি ফেলল সামনের পাথরের বেদিটার উপর। এই বেদিটা একসময় বৈকালিক বসার স্থান হিসেবে ব্যবহৃত হতো। বিগত ছয় মাস সেখানে কেউ বসেনি। সেই পরিত্যক্ত বেদিটার দিকে তাকাতেই বিষ্ণুনারায়ণের মনে হল, সেখানে যেন বসে আছে সেই নিষ্ঠুর শয়তান কালিয়া ডাকাত। বেদিতে বসে কালিয়া যেন উপহাসের হাসি হাসছে আর বলছে, জমিদার পুত্র, এত বিক্রম সেদিন কোথায় ছিল? নতুন বউকে পারলে আমার হাত থেকে রক্ষা করতে? বিষ্ণুনারায়ণের মাথায় যেন আগুন ছুটে গেল। সুদীর্ঘ ভারী হাতুড়িটা নিয়ে গর্জন করে ছুটে গেল বেদিটার দিকে। জানোয়ার, কালিয়ার তোকে আমি আজ! সজোরে আঘাত করল হাতুড়িটা দিয়ে বেদিটায়। পাথর টুকরো টুকরো হয়ে ছিটকে পড়ল। কিন্তু বিষ্ণুনারায়ণের রাগ যেন কমল না কিছুতেই। দাঁত চেপে গর্জন করতে করতে সে পাগলের মতো আঘাত করে চলল বেদিটাকে। জানোয়ার, শয়তান! বৃদ্ধ নায়েব শশব ব্যস্ত হয়ে ছুটে গেলেন চিৎকার করতে করতে, বিলু, নবীন জমিদার মশাইকে এক্ষুনি থামা, না হলে অনর্থ হয়ে যাবে রে। বিষ্ণুনারায়ণের হাত থেকে হাতুড়িটা এক প্রকার কেড়ে নেওয়া হল। নায়েব মশাই আকুল স্বরে বললেন, জমিদার মশাই, দয়া করে শান্ত হন, আপনি এখনো পুরোপুরি সুস্থ নন, দয়া করে শান্ত হন। নায়েব মশাই বিষ্ণুনারায়ণকে শান্ত করলেন। উপস্থিত লোকগুলো চলে গেল এক এক করে। টুকরো টুকরো ভেঙে পড়া পাথরগুলোর দিকে তাকিয়ে বিষ্ণুনারায়ণ কঠিন গলায় বলল, নায়েব মশাই, আপনি কালিয়া ডাকাতের মাঠে লোক পাঠান, নতুন বউয়ের খবর আমার চাই, যেমন করেই হোক। ও বাবা, চলো না বাবা, দেখবে চলো, রুনু মুনুর বিয়ে হয়ে গেছে, মুনু তো শ্বশুর বাড়ি যাবে এবার, চলো চলো দেখবে চলো। পাথরের চাটানটায় কিছুটা উদাস মুখেই বসেছিল কালিয়া। চারু এসে হাত ধরে টান দিল। কালিয়া স্থির দৃষ্টিতে দেখল চারুকে। শ্বশুর বাড়ি কথাটাই যেন তার বুকে তামামা পেটাল। আজ শুধু তার জন্যেই এই মেয়েটির শ্বশুর বাড়ি যাওয়া হয়নি, সংসার করা হবে না কোনোদিন। বুকের পাকতণ্ডি দিয়ে এক যন্ত্রণা পাক খেয়ে গলায় আটকে গেল। চারুকে মৃদু স্বরে বলল, এখানটা একটু বসতো, দুটো কথা বলি। ও বাবা, তুমি কি যে বলো না, আমার কি এখন বসলে চলবে? মুনু শ্বশুর বাড়ি যাবে, মেলা কাজ আছে আমার। সে হবে কোন, একটু বস এখানে, তোর সাথে আমার কথা আছে। চারু মুখে কপট রাগ নিয়ে বসল কালিয়ার পাশে। বলো কি বলবে বলো।
কালিয়া একটু ইতস্তত করল, তারপর চারুর মাথায় আলতো হাত বুলিয়ে বলল, তোর শ্বশুর বাড়ি যেতে ইচ্ছে করে না, ইচ্ছে করে না বাবার কাছে ফিরে যেতে। কালিয়ার কথাগুলোতে চারুর মুখ যেন কঠিন হয়ে গেল, পাল্টে গেল চোখের দৃষ্টি, পাল্টে গেল গলার স্বর। ইচ্ছে করে আর লাভ কি, এই জীবনে আর তো তা কোনোদিনও সম্ভব হবে না। কালিয়া যেন চমকে উঠল, তার মনে হল এ গলা যেন কোনো চপল কিশোরীর নয়, এ যেন পূর্ণাঙ্গ কোনো মহিলা বুকে জমে থাকা রাগ আর অভিমান উগড়ে দিচ্ছে। এই ছ বছরে চারু একটু একটু করে তার মেয়ে হয়ে উঠেছিল, তার মুখের বাবা ডাক, তার শিশুসুলভ চপলতা কালিয়াকে বলিয়ে দিয়েছিল তার শ্যামলীর কথা। কিন্তু আজ এই মুহূর্তে চারুর কথা শুনে মনে হল, আপাত শিশু এই মেয়েটির বুকে জন্ম নিয়েছে ভীষণ এক ঘেন্না। কালিয়ার মনে হল এই জগৎ সংসারে সেই হয়তো সব থেকে বড় পাপটা করেছে, একটা মেয়ের স্বপ্নে গড়া সংসারকে নিষ্ঠুর হাতে ভেঙেছে। নিজের খেয়ালে ডুবে গিয়েছিল কালিয়া। চারু আবার হাতটা টানল তার। ও বাবা, কি হলো, কি বলবে বলছিলে? আচ্ছা চারুমা, আমি যদি তোকে চুপি চুপি ওই নবীগঞ্জের জমিদার বাড়িতে, মানে তোর ওই শ্বশুর বাড়িতে দিয়ে আসি। উঠে পড়ল চারু, আবারও গম্ভীর স্বরে বলল, তুমি ফিরিয়ে দিয়ে এলেও কি, তারা কি আর ফিরিয়ে নেবে? ডাকাতে কোনো মেয়েকে তুলে নিয়ে গেলে সমাজ আর তাকে কোনোদিনও মেনে নেয় না। চারু ধীর পায়ে এগিয়ে গেল তার পুতুলগুলোর দিকে। কালিয়ার মনে হলো চারু নয়, তার বিবেক, তার অপরাধ বোধ যেন তাকে মারিয়ে চলে গেল। ভারী একটা মন নিয়ে সে বসে রইল ওইখানে। একটু পরে বিশু এসে দাঁড়ালো কালিয়ার সামনে, চাপা স্বরে বলল, সর্দার, খবর আছে নাকি বীরপুরে জমিদার শিকারে গেছে, মহল পুরো ফাঁকা, যদি বলো তো দল বল নিয়ে ডাকা আজ রাতেই পড়বে। তোমরা এসব কেন করো গো? মানুষ খুন করা তো একটা পাপ, কারো বাড়ি লুট করে টাকা গয়না ছিনিয়ে নিলে ভগবান তো পাপ দেবেই তোমাদের। এ মেলা ফ্যাচ ফ্যাচ করিস না তো, নতুন বউ, তোর জন্য সর্দার আর ছ মাস কোনো কাজে হাত দেয় নাই, ডেরায় দানা পানি নাই, সব ভুজাইছে। তোর কপ জানি শুনলে না, এতগুলো লোকের পেট ভরবি না, বুঝছিস? বেশি বকলে ওই ফাঁকা মাঠে তারে ছুঁড়ে ফেলে দিয়ে আসবো। পিসু গলায় লাগাম দে। ভুল হয়ে গেছে সর্দার, ক্ষমা দাও, কিন্তু এই সত্য কথাটা তোমাকেও মানতে হবে সর্দার, ইয়ার পর কাজ না করলে গোটা দলটাকে না খেয়ে মরতে হবে। হাত তুলে থামিয়ে দিল কালিয়া, ডেরার ভেতরে গেল, ফিরে এলো একটা সোনার হার নিয়ে। এই সেই হার যেটা চারুর গলা থেকে একদিন ছিনিয়ে নিয়েছিল কালিয়া, ভেবেছিল পুড়িয়ে দেবে তার শ্যামলী মার গলায়, কিন্তু নিয়তির সে সুযোগ দেয়নি তাকে। সেই সাত নড়ি হারটা বিশুর দিকে ছুঁড়ে দিয়ে কালিয়া বলল, এরে যা, এটা বেঁচে যা, টাকা পাবি, চাল ডাল যা লাগবে নিয়ে আসবি, এখন যা। বিশু হাতটা কুড়িয়ে কোমরের কাপড়ে রাখল, কিন্তু চলে গেল না। কালিয়া চাপা বিরক্ত হয়ে বলল, কি হলো, দাঁড়িয়ে রইলি যে, যা। যাচ্ছি, কিন্তু আরো একটা খবর আছে সুতার। খবর কি? খবর? লাল সরকার তোমার মাথায় ফরমান জারি করেছে, মাথার দাম 20,000। কথাটা যেন শেল বেঁধার মতো বিঁধল কালিয়ার বুকে। সে বুঝেছে
ফিরিঙ্গি সেনাকে নিষ্ঠুর হাতে হত্যা করার ফল ফলতে শুরু করেছে। কঠিন মুখে সে বলল, ঠিক আছে, তুই সাবধানে যাস। বিশু চলে গেল, কালিয়া বসে রইল একইভাবে। বুকের ভিতর হাজারো তামামা বেজে চলেছে। মন যেন বলছে ভয়ঙ্কর ঝড় উঠবে, তছনছ করে দেবে সব। উঠে পড়ল কালিয়া, ঢুকল টেরার ভিতর। পাথরের দেওয়ালে ঝুলছে খোলা তলোয়ার, হ্যাঁচকা টানে নিল সেটা, তারপর চোয়াল কঠিন করে বেরিয়ে এলো। বড় বড় পা ফেলে এগিয়ে গেল চারুর দিকে। চারু তখনও ব্যস্ত ছিল তার রুনুমনুর বিয়ে নিয়ে। কালিয়া শক্ত মুঠোয় ধরল চারুর হাতটা, গমগমে গলায় বলল, চল ওঠ। চারু অবাক হয়ে গেল, কালিয়ার কঠিন মুখ দেখে ভয় পেল একটু, কাঁপা গলায় বলল, কোথায় বাবা? কালিয়া কোনো উত্তর দিল না, কঠিন মুখ করে এগিয়ে চলল সামনের পাথুরে চাটানটার দিকে। তলোয়ারের ফলা সূর্যের আলো পড়ে চকচক করছে। চারু বুঝতে পারছে না ঠিক কি ঘটতে চলেছে। কালিয়া কিছুটা গিয়ে তলোয়ারটা চারুর মুঠোয় ধরিয়ে দিয়ে বলল, নে, শালা আমার ছাতি লক্ষ্য করে। এ কি বলছো বাবা? যেটা বলছি সেটা কর। না, আমি পারবো না। পারতে তোকে হবেই। চালা চালা বলছি। চারু ছুঁড়ে দিল তলোয়ারটা, ডোকরে উঠে বলল, বললাম তো আমি পারবো না, পারবো না, পারবো না, পারবো না। কালিয়া সজোরে এক চড় কষালো চারুর গালে। চারু মুখে আর্তনাদ করে ছিটকে পড়ল। কালিয়া চারুর হাতটা শক্ত মুঠোয় ধরে হ্যাঁচকা টান দিয়ে তুলল পাথরে মেঝে থেকে। তলোয়ারটা তুলে আবারও দিল চারুর মুঠোয়। চালা, বুক লক্ষ্য করে চালাবি, লক্ষ্য যেন ভুল না হয়। কি হলো চালা? চারু ভয়ে চোখ বুজে ফেলল আর তলোয়ারটা নেমে এলো বাতাস কেটে, কিন্তু সেটা ছুঁতে পারল না কালিয়াকে। কালিয়া আবারও ধমক দিল, এই চোখ খুলে রাখ, একদম চোখ বন্ধ করবি না। এইখানে এইখানে এদিকে দেখ, এই ছাতি, ছাতির ওপর চালা। চারু ছুটে গিয়ে ঝাঁপিয়ে পড়ল কালিয়ার পায়ে, হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বলল, আমি পারবো না বাবা, পারবো না, পারবো না, আমি পারবো না, কিছুতেই পারবো না। আরে মা, তোকে পিতৃঘাতী করতে নয়, প্রতি আক্রমণ করতে শেখাচ্ছি রে। তোকে যে মজবুত করে করতেই হবে। কালিয়া দু হাতে তুলল চারুকে, তারপর এগিয়ে গেল একটা গাছের দিকে। মনে মনে বলল, অস্ত্র চালনা তোকে শিখতেই হবে, উপায় নেই রে মা। চারুর তলোয়ার ধরা হাতটা কালিয়া ধরল আবার শক্ত মুঠোয়। গাছের গুঁড়িটার দিকে নির্দেশ করে বলল, নে, এটাতে কোপ বসা, নে। চারু অদক্ষ হাতে চালালো তলোয়ারটা। কালিয়া চেঁচিয়ে উঠল, হচ্ছে না, হচ্ছে না, এমন করে নয়, দেখি দেখ,
এইভাবে ধর, এইভাবে ধরে এই চালা, এইভাবে ঘুরিয়ে। চারু চালিয়ে চললো তলোয়ার, একবার, দুবার, বারবার। সূর্য আকাশে এগিয়ে চলল, তীব্র হলো রোদের ছাঁচ, চারুর হাতের পেশি শিথিল হয়ে এলো, শক্তি ফুরিয়ে আসতে লাগলো একটু একটু করে। তবুও তলোয়ার চালানো থামল না। আরো একটু পরে চারু আর না পেরে হাঁপাতে হাঁপাতে বলল, আর পারছি না বাবা, আর পারছি না, আর সত্যি পারছি না আমি। না, থামলে চলবে না, চালা, থামবি না একদম। চারু শরীরে শক্তি জড়ো করে আবার চালাতে লাগলো তলোয়ার, কিন্তু বুঝতে পারল হাত তার শিশির মতো ভারী হয়ে আসছে, পা কাঁপছে থরথর করে, মুখে হাওয়া ফুরিয়ে আসছে, দৃষ্টি আবছা হয়ে আসছে একটু একটু করে। তবু তলোয়ারটা শক্ত মুঠোয় ধরে আবারও কোপ বসাতে গেল, কিন্তু পারল না, সেটা ছিটকে পড়ল হাত থেকে। আর কাঁপতে থাকা শরীরটা সশব্দে পড়ে গেল পাথুরে মাটিতে। কালিয়া ছুটে গেল, চারুর অচেতন দেহটা তুলে নিল কোলে, বিড়বিড় করে বলল, চারু আমার ক্ষমা করিস মা, ক্ষমা করিস, ক্ষমা করিস। খোলা তলোয়ারটায় আঙুল বলিয়ে ফলার ধার পরীক্ষা করছিল বিষ্ণুনারায়ণ। কালিয়া ডাকাতের মাঠ আর তার চারপাশের জঙ্গল খুঁজেও নতুন বউয়ের কোনো খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। একটু পরে বৃদ্ধ নায়েব এসে হাজির হলেন। বিষ্ণুনারায়ণ তলোয়ারের ধারটা পরীক্ষা করতে করতে বলল, কি হলো নায়েব মশাই, কিছু বলবেন? হ্যাঁ জমিদার মশাই, আসলে আপনাকে একটা জিনিস দেওয়ার ছিল। জিনিস? কি জিনিস? বিষ্ণুনারায়ণ ভ্রু কুঁচকে তাকাল, একটা বেশ বড় সড় সোনার হার নায়েবের হাতে। সেটা এক পলক দেখে বিষ্ণুনারায়ণ কিছুটা মজার ছলে বলল, আপনি দেখছি নায়েবগিরি ছেড়ে গয়না বিক্রি করতে নেমেছেন। বৃদ্ধ নায়েবের মুখে ধারালো একটা হাসি খেলে গেল। তিনি হাসির রেশটা নিয়েই বললেন, আপনি হারটা একটু ভালো করে দেখুন, ভালো করে দেখুন, চিনতে পারছেন কি? বিষ্ণুনারায়ণ আরো এক পলক দেখল হারটা, ঠোঁট কিছুটা উল্টে বলল, দুঃখিত নায়েব মশাই, আমি না ঠিক চিনতে পারছি না বলে বিষ্ণুনারায়ণ তলোয়ারটা খাপে পড়তে যাচ্ছিল। নায়েব মশাই হারটা একবার তুলিয়ে বললেন, এই হারটা আমাদের নতুন বউয়ের। বিষ্ণুনারায়ণের শিরদাঁড়া দিয়ে বয়ে গেল বিদ্যুতের ফলা। তলোয়ার থেমে গেল খাপের মাঝপথে, চোখে আগুনের ফুলকিটা চিকচিক করে উঠল। কার হার বললেন? নতুন বউয়ের জমিদার মশাই। এ হার আপনি কোথায় পেলেন? দুপুরে বিনোদ সাকরা বলে একটি লোক এসেছিল, এই হারটা সঙ্গে করে নিয়ে এসেছিল সে, তখন আপনি বিশ্রাম নিচ্ছিলেন তাই আর। এই হার তিনি কিভাবে পেলেন? সপ্তাহখানেক আগে দুজন লোক হারটা তার দোকানে বিক্রি করতে আসে, হারটা দেখেই সে চিনতে পারে, কারণ এই হারটা তার নিজের হাতে তৈরি করা।
তাই সে বুঝতে পারে সবটাই। তাছাড়া সেই অভিশপ্ত রাতের ঘটনা অনেকটাই সে জানত। লোক দুটো দোকান ছেড়ে যেতেই সে একজনকে পাঠায় ওই লোক দুটোকে অনুসরণ করতে। অনুসরণকারী জানায় লোক দুটো কালিয়া ডাকাতের মাঠের দিকে অদৃশ্য হয়ে গেছে। সে বুঝতে পারে হারটা কোথা থেকে এসেছে। সে আরো কিছু খোঁজ খবর নিয়ে আজ দুপুরে এখানে আসে। তাহলে নতুন বউ এখনো ওই শয়তানের ডেরাতেই বন্দি? হ্যাঁ, আমারও সেই রকমই মনে হচ্ছে জমিদার মশাই। তাহলে আমি কি আবার লোক পাঠাবো সেখানে? না, লোক নয়, বিষ্ণুনারায়ণ নিজে যাবে নতুন বউকে উদ্ধার করতে। ওই পশুটার সঙ্গে তার নিজেরও কিছু বোঝাপড়া আছে। কিন্তু জমিদার মশাই, আপনি একা, মানে লোকটা আর তার দল বল তো। আপনি ঘোড়া প্রস্তুত করুন নায়েব মশাই, আমি আর কালক্ষয় করতে চাই না। বৃদ্ধ নায়েব কিছু বলতে গিয়েও থেমে আলতো মাথা নেড়ে চলে গেলেন। বিষ্ণুনারায়ণ তলোয়ারটা খাপে পুড়ে নিজের মনেই বলল, বন্ধু আমি আসছি তোমায় উদ্ধার করতে, আর একটু কষ্ট করো, এবার তোমার বন্ধু তোমায় ওই পশুটার হাত থেকে উদ্ধার করেই ফিরবে, এ তার ভীষণ প্রতিজ্ঞা। সন্ধে নামতে শুরু করেছে। কালিয়া তখনও চটানটায় কঠিন মুখে বসেছিল, চারুও বসেছিল পাশে। যতীন গত সন্ধ্যায় ফিরিঙ্গি সেনার হাতে ধরা পড়েছে। কালিয়া তাই দলবল পাঠিয়ে দিয়েছে জঙ্গলের উত্তর পশ্চিমে পুরনো ডেরায়। কিন্তু সে জানে না এভাবে আদৌ কতদিন ফিরিঙ্গিদের ঠেকিয়ে রাখা যাবে। যতীনের মুখ থেকে ঠিক ওরা সব কিছু বের করবেই। কালিয়া বুঝতে পারছে গোটা দল খুব শিগগিরই ধরা পড়বে, কিন্তু তার চিন্তা নিজেকে নিয়ে নয়, চিন্তা চারুকে নিয়ে। কি হবে চারুর? ফিরিঙ্গিদের হাতে পড়লে তো শেয়াল কুকুরের মতো ছিঁড়ে খাবে। কালিয়ার বুকের ভিতর ঢাকের আওয়াজ শুরু হলো। চারু ঠেলা দিল, ও বাবা কি এত ভাবছ বলো তো। কালিয়া শুকনো এক দৃষ্টি নিয়ে দেখল চারুকে, মৃদু স্বরে বলল, চল মা, আমাদের যেতে হবে। কোথায় যাবো বাবা? জঙ্গল ছেড়ে চলে যাব আমরা। চারু এক পলক কালিয়াকে দেখল, তারপর আলতো মাথা নেড়ে উঠে পড়ল, পা বাড়ালো দুজনে। যেতে যেতে চারু জিজ্ঞেস করল, জঙ্গল ছেড়ে কোথায় যাব আমরা? তোকে সেখানে দিয়ে আসতে হবে রে। কোথায় বাবা? তোর শ্বশুর বাড়িতে। থেমে গেল চারু, কেমন একটা দৃষ্টিতে দেখলো কালিয়াকে। কালিয়া চারুর মাথায় হাত রেখে বলল, কোনো উপায় নেই রে মা, ফিরিয়ে দিয়ে আসতে হবে তোকে। চারু কোনো উত্তর দিল না, পা বাড়ালো আবার। কালিয়া এক মুহূর্ত দাঁড়িয়ে গেল ওখানে, ভারী স্বরে বলল, শ্বশুর বাড়িতে গিয়ে বাপটাকে ভুলে যাবি না রে, তখন হয়তো খুব ঘেন্না করবি আমাকে। চারু ঝটিতে ঘুরে দাঁড়ালো। কালিয়া দেখল চারুর চোয়াল যেন চোখের পলকে কঠিন হয়ে গেল, চোখে খেলে গেল বিদ্যুতের তরঙ্গ। মুখে একটা আওয়াজ ছেড়ে এগিয়ে এলো সে। কালিয়ার কোমরে গোঁজা তলোয়ারটা এক হ্যাঁচকায় টেনে নিয়ে সজোরে চালিয়ে দিল সেটা। রক্ত ছিটকে এসে লাগলো তার মুখে।
সেটাকে অগ্রাহ্য করে তলোয়ারটার আরও একটা কোপ বসালো। একই রকম আওয়াজছে। কালিয়া যেন চারুর এই মুহূর্তের উগ্র হিংস্র মূর্তি দেখে এক মুহূর্তের জন্য পাথর হয়ে গিয়েছিল। চারু এসে হাত ধরে টান দিতে সম্বিত ফিরে পেল। পড়ে থাকা লোকটার রক্ত ভেজা দেহটা দেখল, বুঝল চুপিসারে লোকটা অস্ত্র উঁচিয়ে এসেছে তাকে হত্যা করতে। কিন্তু কে এই লোকটা? কোনো গুপ্তচর কি? চারু আবারও টান দিল হাতটায়। চলো বাবা। কালিয়া পা বাড়ালো বটে, কিন্তু তার চেতনা বিশেষ কিছুর জানান দিচ্ছে। মন যেন তার বলছে জাল পাতা হয়ে গেছে জঙ্গলে, কিন্তু কে পাতল সেই জাল? ফিরিঙ্গি সেনার দল নাকি অন্য কেউ? তার কাছে খবর আছে নবীগঞ্জের জমিদার বিষ্ণুনারায়ণের লোক ঘুরছে মাঠে ছত্রবেশে। দ্রুত পা বাড়ালো কালিয়া। সেই জালে আটকে পড়ার আগেই চারুকে নিজে ফিরিয়ে দিয়ে আসবে সেখানে, তাতে হয়তো পাপের বোঝা এক বিন্দু হলেও কমবে। কিন্তু চারুর গায়ে সে কোনো আঁচ লাগতে দেবে না। চারুর হাতটা শক্ত মুঠোয় ধরে দ্রুত পা বাড়ালো কালিয়া। চল মা, জোরে চল। কিন্তু পা যেই বাড়াতে গেল আরো জোরে, তখনই গর্জে উঠল বন্ধু। আগুনের একটা গোলা কালিয়ার কাঁধের পাশ দিয়ে গিয়ে বিঁধল উল্টো দিকের গাছে। সাথে সাথে হুঙ্কার ভেসে এলো, জন্মৌ। কালিয়া থেমে গেল। চারু দাঁড়ালো কালিয়ার গা ঘেঁষে। চারিদিকে গোল করে ঘিরেছে মশালের আলো। অনেকগুলো বন্দুকের নল জেগে উঠেছে জঙ্গলে। একজন ফিরিঙ্গি সেনা এগিয়ে এলো কালিয়া আর চারুর দিকে। চোখে তার নিষ্ঠুরতা। কালিয়ার মুঠো ছুঁলো তলোয়ারের হাতল। ফিরিঙ্গি সেনা কামুক পশুর দৃষ্টি নিয়ে এগিয়ে চলল চারুর দিকে আর টেনে ধরল চুলের মুঠি। শিরশিরে গলায় বলল, চারু চুলের মুঠিটা ছাড়াবার আপ্রাণ চেষ্টা করল। অনেকগুলো হাসি প্রতিধ্বনিত হল জঙ্গলের আলো অন্ধকারে। ফিরিঙ্গি আরো জোরে টান দিল চুলের মুঠিটায় আর চারু হ্যাঁচকা টানে পড়ে গেল মাটিতে। বলেই সেই সেনা হাত বাড়ালো চারুর দিকে। কালিয়া আর পারল না, সহ্য ভেঙেছে তার বাঁধ। তলোয়ারটা নিয়ে সজোরে চালিয়ে দিল ফিরিঙ্গির হাত লক্ষ্য করে। এক কোপে কেটে নিল হাতটা। আর্তনাদ ছেড়ে পড়ে গেল শরীরটা। কালিয়া তার পাটা তুলে দিল ফিরিঙ্গির সাইত দেহটায়। শরীরটা যেন ভারী পায়ের চাপে পিষে যেতে লাগল। কালিয়া মৃদু চাপা স্বরে বলল, চারু, চারু ওঠ মা, পালা। ডান দিকে একটা সরু রাস্তা আছে, ওটা ধরে গেলে মাঠে পৌঁছে যাবে। এখনই পালা, আমি এদেরকে আটকাচ্ছি। না বাবা, না, আমি তোমাকে মিলে কিছুতেই যাব না বাবা, না। পাগলামি করিস নে, এখানে থাকলে ওদের হাতে ধরা পড়ে যাবে। পালা মা, পালা। আমি তো কথা দিচ্ছি একটু পরেই তোর কাছে পৌঁছে যাও। আর দেরি করিস নে, যা বাবা। তুমি আসবে তো? আমি কিন্তু অপেক্ষা করবো মাঠে। যাবো রে মা, ঠিক যাবো, দেখিস। এখন পালা। চারু আরো এক পলক ঝাপসা চোখে দেখলো কালিয়াকে।
তারপর ডান দিকের পথ ধরে দ্রুত অন্ধকারে অদৃশ্য হয়ে গেল। ফিরিঙ্গি সেনার দলটা যেন কালিয়ার এই হিংস্র রূপ দেখে এক মুহূর্তের জন্য পাথর হয়ে গিয়েছিল। চারু অদৃশ্য হতেই যেন নাড়া খেল তারা। বেশ কয়েকজন বন্দুক উঁচিয়ে এগিয়ে এল, কিন্তু তারা জানে না কালিয়া ডাকাত কত শক্তিধর, কত হিংস্র। কাছে আসতেই কালিয়া ডাকাতের হাতের তলোয়ার ঘুরতে লাগলো চরকির মতো। হুড সাহেবের নির্দেশ, কালিয়াকে ধরতে হবে জীবন্ত, তাই তাদের আঙুল ছুঁতে পারছে না ট্রিগার। কিন্তু তারা ভাবতেই পারেনি কালিয়া একা একটা দলকে এভাবে রুখে দেবে। ফিরিঙ্গি সেনাদের একজন বন্দুকের কুঁদো দিয়ে কালিয়ার বুকে আঘাত করতে গেল, কিন্তু সেটা কালিয়ার বুকের দিকে এগিয়ে আসার আগে কালিয়ার ধারালো তলোয়ার কেটে নিল তার মুন্ডুটা। আমি কালিয়া ডাকাত, এলাকার ত্রাস কালিয়া ডাকাত, এরকম দু চারটে কুত্তা আমার কামড় বসাবে, এত ক্ষমতা। তলোয়ারটা কোপ বসালো আরো এক সেনার ঘাড়ে, মুন্ডু ছিটকে পড়ল। বাকি সেনারা পিছুতে শুরু করলো একটু একটু করে। কালিয়া আবার হুঙ্কার দিল, আয় কুত্তার দল, আয় দেখি কত মায়ের দুধ খেয়েছিস তোরা, আয়। কিছুক্ষণের মধ্যেই ফিরিঙ্গি সেনারা অদৃশ্য হলো পিছনের জঙ্গলে। কালিয়া তলোয়ারটা খাপে পুরে নিল, গম গমে গলায় বলল, সালা কুত্তার দল, আমি আসছি রে মহাচারু, আসছি আমি। কালিয়া উল্টো দিকে ঘুরে পা বাড়াতে গেল, তখনই পিছনের জঙ্গল থেকে আবারও গর্জে উঠল একটা বন্দুক, আর আগুনের গোলাটা এসে আছড়ে পড়ল কালিয়ার বাঁ পায়ে, ছিটকে পড়ল দেহটা। এক মুহূর্তের জন্য কালিয়ার মনে হল একতলা লাভা তার পা দিয়ে ছড়িয়ে পড়ছে গোটা শরীরে, কিন্তু তাকে উঠতেই হবে, মাঠে অপেক্ষা করছে তার চারু মা, তাকে পৌঁছে দিতে হবে জমিদার মহলে। তপ্ত লাভার অনুভূতিটা নিয়ে উঠতে গেল সে, কিন্তু তার আগেই একটা শক্ত দড়ি ফাঁসের মতো আটকে গেল ডান পায়ে। কালিয়া তবুও শরীরটা ঝাড়া দিয়ে উঠে দাঁড়াতে গেল, তখনই বন্দুকের একটা ভারী কুঁদো সজোরে আঘাত করল তার কাঁধে, শরীরটা ঝাঁকুনি খেল আর মুখ থুবড়ে পড়ে গেল মাটিতে। কালিয়া তলোয়ারটা বের করে কাটতে চাইল দড়ির ফাঁস, কিন্তু তখনই একসাথে অনেকগুলো কুঁদো আছড়ে পড়ল তার শরীরে। যন্ত্রণায় কুঁকড়ে গেল কালিয়া, শরীরের সমস্ত শক্তি জড়ো করে কোনো মতে উঠে বসল। দেখল ফিরিঙ্গি সেনারা ঘিরে ধরেছে তার শরীর, বুঝতে পারল তাদের পাতা জালে আটকে পড়েছে, সে আষ্টে পৃষ্ঠে বেঁধেছে সেই জাল। জাল কাটার উপায় এখন আর তার নেই। কালিয়া ফিরিঙ্গি সেনাদের মৃদু চোখে দেখল, আর তখনই চোখে পড়ল বেশ কিছুটা দূরে একটা ঘোড়ার পিঠে বসে আছে হুড সাহেব। তার দিকে হাত জড়ো করে আকুল স্বরে কালিয়া বলল, ও সাহেব, আমার যেতে দিন, আমাকে একজনকে তার বাড়িতে ফিরিয়ে দিয়ে আসতে হবে, সে যে অসহায় সবুজ মেয়ে, আমি কথা দিচ্ছি তাকে ফিরিয়ে দিয়ে আমি নিজে যাবো আপনার কাছে, আমাকে যেতে দিন স্যার, দয়া করে যেতে দিন। হুড সাহেব নামলো ঘোড়া থেকে, শয়তানি হাসি খেলা করছে তার ঠোঁটে। ধীর পায়ে সে এগিয়ে এলো কালিয়ার কাছে। কালিয়া আবারও হাত জোর করে অনুরোধ করল, ও স্যার, দয়া করে এখন যেতে দিন। কথাটা শেষ করতে পারল না কালিয়া, হুড সাহেবের ভারী বুট
সজোরে লাথি মারল কালিয়ার মুখে। কালিয়ার ঠোঁট কেটে গড়িয়ে পড়ল টকটকে লাল রক্ত। হুড সাহেব দাঁত চিবিয়ে বলল, আরো একটা লাথি পড়ল কালিয়ার মুখে। শরীরটা ঝাঁকুনি খেয়ে গুটিয়ে গেল, গাল ফেটে গড়িয়ে পড়ল রক্তের একটা স্রোত। Bring that bloody swine. শয়তানটাকে টানতে টানতে লইয়া আস বলে পা বাড়াতে গেল। ঠিক তখনই বেশ কয়েকটা তীর অন্ধকার ফুঁড়ে এসে বিঁধে গেল কয়েকজন ফিরিঙ্গি সেনার বুকে। কাটা কলা গাছের মতো তারা পড়ে গেল মাটিতে। হুড সাহেব চমকে ঘুরে তাকাল, দেখল বেশ কিছুটা দূরে আলো ছায়ায় দাঁড়িয়ে আছে একটা কালো ঘোড়া। সেই ঘোড়ার পিঠে বসে কালো পোশাকে ঢাকা এক মূর্তি, হাতে তার উদ্যত ধনুক। জঙ্গলের আলো ছায়ায় মনে হল স্বয়ং যমরাজ যেন নিজে এসেছে কালিয়াকে নিয়ে যেতে। হুড সাহেবও যেন পাথর হয়ে গেছে। কালো ঘোড়াটা আরো একটু এগিয়ে এলো। ঘোড়ার পিঠে বসে থাকা মূর্তি তীর্থনুকটা পিঠে রেখে কোমরে গোঁজা তলোয়ারটা নিল শক্ত মুঠোয়। এক কোপে কাটল কালিয়ার পায়ের তড়ি, তারপর এক ছটকায় কালিয়াকে ঘোড়ার পিঠে তুলে ঝড়ে বেগে অদৃশ্য হয়ে গেল। লোকটা থামল, চুমকি যেতে যেতে কখন যে দাঁড়িয়ে গেছে খেয়ালই করেনি। সে যেন এতক্ষণ হারিয়ে গিয়েছিল লোকটার বলা গল্পে। তারপর কি হলো? সকলে ভাবলো যম দেবতা সত্যি কালিয়াকে নিয়ে চলে গেছে, চারুকেও আর খুঁজে পাওয়া গেল না। কত গল্প তৈরি হলো, আর লোকমুখে এই কালিয়া ডাকাতের মাঠ হয়ে গেল নতুন বউয়ের মাঠ। সত্যি কি যম দেবতা কালিয়া ডাকাতকে তুলে নিয়ে গিয়েছিল? আর ওই নতুন বউকে সত্যি কি তাকে আর কোনোদিন খুঁজে পাওয়া গেল না? সে আরো ভয়ঙ্কর গল্প রে মা, নিষ্ঠুর এক গল্প। বলো আমাকে সে গল্প। যমদূতের মতো মূর্তিটা মাঠে এসে নামালো কালিয়া ডাকাতকে। কালিয়া যেন এতক্ষণ কোনো এক ঘোরে ডুবে গিয়েছিল, লোকটা তাকে নামিয়ে নির্দেশ দিল পালাবার জন্য। কালিয়া এক মুহূর্ত কিছু ভাবল, তারপর দৌড় দিল। তাকে যে পৌঁছতে হবে চারুর কাছে, তার চারু মা যে তার জন্যই অপেক্ষা করছে এই মাঠের কোথাও। বেশ কিছুটা অন্ধকারে খোঁজার পর কালিয়া দেখল চারু বসে আছে একটা টিভির মতো জায়গায়। ডাক দিল কালিয়া, আয় মা আয়, আমি এসে গেছি। চারু এক পলক দেখল, তারপর ছুটে এসে ঝাঁপিয়ে পড়ল কালিয়ার মুখে, হাউ হাউ করে কেঁদে চলল। কালিয়া মাথায় হাত বুলিয়ে বলল, আর ভয় নেই রে মা, আমি তো এসে গেছি, চল যেতে হবে। বলে পা বাড়াতে গেল, আর ঠিক তখনই দেখল সেই কালো ঘোড়াটা দাঁড়িয়ে। কিন্তু ঘোড়ার পিঠে যাকে দেখলো তাকে দেখে কেঁপে উঠল কালিয়া। এই ছ বছরে ভোলেনি সেই মুখ, বিষ্ণু নারায়ণ। কালিয়া দেখল বিষ্ণুর চোখ হিংস্রভাবে জ্বলছে। সে হাত জোর করে কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু তার আগে
বিষ্ণুর উদ্দত ধনুক থেকে কয়েকটা তীর এসে গেঁথে গেল কালিয়ার মুখে। শরীরটা ঝাঁকুনি খেয়ে পড়ে গেল। অনেক পাপ করেছিস শয়তান, অনেক মানুষকে আপনজন হারা করেছিস তুই, তোর মৃত্যু এর থেকে ভয়ঙ্কর হওয়া উচিত শয়তান জানোয়ার। বাবা, চারু ছুটে এসে ঝাঁপিয়ে পড়তে গেল কালিয়ার মুখে। বিষ্ণু খেয়ালি করল না যাকে উদ্ধারের জন্য সে এতগুলো বছর অপেক্ষা করেছে, যার জন্য সে নিজেকে এভাবে তিল তিল করে মজবুত করে গড়ে তুলেছে, সে এখন তার নাগালে। বিষ্ণু তখন ক্রোধে উন্মত্ত, বহু বছরের জমা রাগ ক্রোধ যেন মিটিয়ে দেবে সে তার বিষাক্ত তীরের ফলায়। তার ধনুক ছুঁড়েছে আরো এক ঝাঁক তীর, কিন্তু সেগুলো কালিয়াকে স্পর্শ করার আগেই গেঁথে গেল চারুর শরীরে। চারু মুখে মৃত্যু যন্ত্রণার আওয়াজ ছেড়ে আছড়ে পড়ল কালিয়ার মুখে। বিষ্ণু লাভ দিয়ে নামলো ঘোড়া থেকে, ছুটে গেল পাগলের মতো। চারুর রক্ত ভেজা শরীরটাকে তুলে নিল মুখে। নতুন বউ, নতুন বউ কি করলে তুমি? তোমার বন্ধু যে শুধু তোমাকে উদ্ধার করবে বলেই। চারু ঠোঁট দুটো নড়ল ঈশ্বর, জড়ানো গলায় সে বলল, আমাদের পুতুল খেলা হলো না, রুনু অনুর বিয়ে দেওয়া হলো না, আর আমি কথাটা শেষ করতে পারলো না। চাল চোখ দুটো বুজে গেল আর শরীরটা নিথর হয়ে গেল চিরদিনের মতো। বিষ্ণু গলা ফাটিয়ে চিৎকার করে উঠল, নতুন বউ! বিষ্ণুর কান্না শুধু ফাঁকা মাঠের অন্ধকারে প্রতিধ্বনিত হতে থাকল। বেশ খানিকটা পরে চারুর নিথর দেহটা নিয়ে উঠল বিষ্ণু। তারপর নিজের মনে বিড়বিড় করতে করতে অন্ধকার মাঠের ভিতরে এগিয়ে চলল অদূরান্তের মতো। লোকটা থামলো আবারও, চুমকির মনে হলো তার বুকের ভেতরটাও এখন যেন নতুন বউয়ের মাঠ হয়ে গেছে। আর সেই মাঠে ঘন অন্ধকারে ছুটে চলেছে কেউ, হারিয়ে ফেলা কাউকে বুকে জড়িয়ে। সে বুকের ভেতরে আবারও সব হারিয়ে ফেলার শূন্যতা। লোকটা এবার তাড়া দিল চুমকিকে, চল এবার, সত্যি তোর অনেক দেরি হয়ে গেছে, এরপর না গেলে তোর বাবা যে তোকে খুঁজে বেড়াবে, চল। চুমকি নিঃশব্দে অনুসরণ করলো লোকটাকে। কালিয়ার জঙ্গল, নতুন বউয়ের মাঠ পেরিয়ে চুমকি এসে দাঁড়ালো আগের গাছটার তলায়। লোকটা মৃদু স্বরে বলল, আসি রে মা। আর কি কোনোদিন তোমার সাথে দেখা হবে না? হবে হয়তো, সে চাইলে অবশ্যই হবে। কথার মাঝেই সাইকেলের ঘন্টির শব্দ শোনা গেল। চুমকি তাকিয়ে দেখল তার বাবা সাইকেলের প্যাডেল ঘোরাতে ঘোরাতে আসছে। চুমকির কাছে এসে থামলো সাইকেলটা। একটু দেরি হয়ে গেল রে মা, দেরি হয়ে গেল। আসলে সাইকেলের দোকানটা খুলতেও দেরি করলো, আবার সারাই করতেও সময় নিল।
নিমা চট করে উঠে পড়, সন্ধে হয়ে আসছে। এটা এটা নতুন বউয়ের মাঠ, জায়গাটা একদম ভালো নয়। অনেক আগে বুঝলি এক নিষ্ঠুর ডাকাত, তার নাম ছিল কালিয়া, সে এই মাঠে। চুমকির বাবা বলে চলল অনেক কিছুই, কিন্তু চুমকির কান যেন সেসব শুনতে চাইল না। তার কানে যেন এখনো বাজছে কোনো এক কুখ্যাত ডাকাতের করুণ আরতি। আমি আসছি রে মা চারু, আসছি আমি। শুনছিলেন হেমন্ত দত্তের কলমে কালিয়া ডাকাত ও নতুন বউয়ের মাঠ। গল্প পাঠে এবং কালিয়া ডাকাতের ভূমিকায় আমি তমাল। বিভিন্ন চরিত্রে আলোকলতা, দীপদত্ত, বর্ণিশা, ইন্দ্রনীল, এনামুল, কৌশিক, পূজা, কৌস্তব এবং নীল। মিক্সিং ও মাস্টারিং করেছে সায়ন, পোস্টার ডিজাইনে ম্যাজিক রেয়ন্স। আমাদের উপস্থাপনা আপনাদের ভালো লাগলে চ্যানেলটি ভিজিট করে ভিডিও সেকশনের অন্যান্য গল্পগুলি চেক করতে ভুলবেন না। সকলে খুব ভালো থাকবেন, শুভরাত্রি।